আশেরো বাশিতে তাই তোলে সুর আলস ফুল আলস ফুল আলস ফুলে আলস ফুল সেইটা যে খই ভাজে কথা করে খরচা কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা কি করছিস তুই? আমি বুঝতে পেরেছি, সেরাম কিছু না। শোন, এ মুরগি একটা জাতের মুরগি, মানে একটা নবাবী মুরগি। এ মুরগি পাও দোয়া ছাড়া ঘুমায় না, ফ্ল্যাট বাড়ি ছাড়া থাকে না, ভালো ভালো খাবার খায়। আর দেশি মুরগির কথা কোস, ওই যে আতারে বাতারে ঘুরে বেড়ায়, আমার মতো ভাবে ঘুরে, বুঝছিস? কারণ সে তো দেশি, এই জন্য নিজের দেশে নিজের দেশের মাটিতে গর্ব নিয়ে বুক ফুলায় ঘুরে বেড়ায়। আর তুমি তো ভালো করে জানো, অন্য দেশে যাইয়ে গর্ব করে বুক ফুলায় ঘুরে বেড়ানো যায় না, জানো না তুমি? আরে না রে না, আমার কথা আলাদা, বুঝছিস? আমি তো একদিন পর্যটক মানুষ, আমি পর্যটন করতে যখন বিদেশে যাই, যাওয়ার পরে মনে কর 3 মাস চুল দাড়ি কিছুই কাটি নেই, একটা ভাব দূরে থাকি, তাতে বিদেশিদের আমার দেখে মনে করে আমি বিশাল জ্ঞানী গুণী, জ্ঞানের ভান্ডার, বুঝছি? কায়দা করে চলতে। হ্যাঁ বুঝেছি, তোমার কায়দা কি আমি জানি না। তোমার মতো ভন্ডর দিয়ে এইসবই সম্ভব? টাকা বাঁচানোর জন্য এই 2 নম্বর মুরগি কিনে নিয়ে এসে এই মুরগির প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছ। তুমি ছাড়া কিটা পারবে এসব ভন্ডামি করতে? কি যে বলবো রে বৌ, আমি যার জন্য করি চুরি সেই কয়েছ। আচ্ছা ঠিক আছে, যা, আমি মুরগি জবাই করে ভালো করে সুপ রান্না করে নিয়ে আসছি, দি খাবি, ঠিক আছে? কোন কুকুরে যে তোর সাথে আমার দেখা হয়েছিল, কিসমতই খারাপ, কেন যে তোর সাথে আমার বিয়েটা হলো, এখন সারা জীবন আমার জ্বলে পুড়ে মরতে হবে, জ্বলে পুড়ে মরা ছাড়া আমার কপাল আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কথা বল, বন্ডর ঘরের বন্ড বাড়ির উপর আইসে এরকম ঘোরার মতো চেঁচাচ্ছিস কিসের জন্য? কি কি এসর, এই এসর, তুই ওই চুরির আংটি আমার বোনের আঙুলের মধ্যে পাড়া দিছিস কোন সাহসে? হ্যাঁ তুই জানিস না আমার বোনের দুটো ভাই আছে হাতির মতো। তা হাতির মতো দুটো ভাই আছে তা কি হয়েছে? হাতির কাজ কি মারামারি করা শাসন? হাতির কাজ তো কলা গাছ খাওয়া, যা কলা গাছ খা গিয়ে যা। এই এই একদম ভালো হবে না কিন্তু, তারে কি বলতেছিস বুঝে শুনে বল। হ্যাঁ বুঝে শুনেই বলতেছি, বুঝে শুনেই বলতেছি, সব মনে আছে। আমার একবার মায়েরে হাসপাতালে পাঠিয়েছিল না, মনে করেছিস যে প্রতিশোধ নেবো না, অবশ্যই প্রতিশোধ নেবো, সময় আসে। কি কি ব্যাপার, কি এরকম ব্যাপার কি? দেখো আনারসি, আমাদের বাড়ির উপর আসা আমারে কেমন ঝাড়ি মারতেছে টার্গেট দেখতে পারিস? আনারসি, আমি তোরে ঝাড়ি মারিনি, ও ডলির আঙুলে একটা চোরা অ্যাংটি পরায় দিছে, এটা নিয়ে গ্রামের মধ্যে একটা সিসি অবস্থা বইরে গেছে। আমি ওরে জিজ্ঞেস করছি কোন সাহসে সে এই কাজটা করলো। এই সোরা, এই তুমি ওরে জিজ্ঞেস করো সে কি করে এই কাজটা করলো। হ্যাঁ সেটাই তো, ওই সোরা আংটি কিসের জন্য পরায় দিলে না? আনারসি, এটা কি হচ্ছে আনারসি? আমি তোমার ভাই আর তুমি আমার বিপক্ষে অবস্থান করতেছো, তোমার কি মনে নেই ওরা কি করেছে? টার্গেট সনেটরা কি করেছে? তোমাকে বাড়ি থেকে বাইর করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে এবং বাইর করে দিতে চাচ্ছে। এই থামেন থামেন, খামাখা ইস্যু তৈরি করার চেষ্টা করবেন না, ঠিক আছে? আপনারা যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা কোন? এই একটা সুযোগ বড় ধরনের হট্টগোল পাকানোর। এই আমি করছি,
আমি কি বিয়ের উদ্দেশ্যে আংটি দিয়েছি নাকি? আমি বিয়ের উদ্দেশ্যে আংটি দিয়েছি, আমি আংটি দিয়েছি যেন আমার জীবন থেকে দুই নম্বর জিনিস, দুই নম্বর মেয়েটা চলে যায়। এই জন্য এখন আমার সামনে উল্টাপাল্টা কথা করছে, আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এর বিচার হবে। এই ষড়যন্ত্র করতেছে কিটা আমি ভালো করে জানি, আমি খুব ভালো করে জানি। ওই চোরা সাজু পকেট মার সাজু করছে, তার সাথে টার্গেট করতেছে। আমি তোমার কি আব্বা, তার মধ্যে যে নাম্বারটা আছে আংটির মধ্যে সেই নাম্বার আছে, একদম হুবহু মিল আছে। শোনো শোনো, আমি এগুলো আমার জানা আছে, খুব ভালো করে জানা আছে, এসব নকল। এ তো চোরের সাক্ষী গাঁট কাটা। কি এ টার্গেট কি করছিস? আমি তোর মেরে ফেলবো একদম। মারবি তুই, তুই মারবি, আয় তুই আয়। চাচা দেখেছিস কি করছে, আমি কিন্তু আর সহ্য হচ্ছে না, কিন্তু তোরা আমি খাইছি। চাচা ওর কিছু জবাব দিতে হবে। আপনার আব্বার মতো একজন আব্বা থাকলে সেখানে আপনার সাথে খেলে তো নেইমার মেসি ম্যারাডোনাও পারবে না। সেটাও কিরাম সুনিতা? কেন, আপনার আব্বা বাইরে থেকে এসে কিক মাইরে দেয়, জিতে দেয়, যা বিয়াদব। আমার আব্বা বিয়াদব, তোকে আব্বারে নিয়ে আসতে তো কোনো মানা করিনি। আচ্ছা এসব বাদ দে, মাঝে মাঝে তোরে দেখি অলসপুরের আশপাশ দিয়ে হাঁটাচলা করতে, ব্যাপারটা কি কত? ভাই আমি তো মাঝে মধ্যে বেড়াইতে আসি, এই যে এখন যেমন আসলাম। আচ্ছা ভালো কথা, আনারসির বাড়িতে কী কী আলোচনা চলছে আমার কিছু কওয়া যাবে? হ্যাঁ জানাইতে পারবো না কেন, অবশ্যই জানাইতে পারবো। এই কেবল তো আসলাম, 500 টাকা নিয়ে বিকালে দেখা করি, তখন আমি বলতে পারবো। আর এই টাকার বিনিময়ে আমি এই খবর বেচা কিনা করি, কোনো বিষয় না এটা আমার কাছে। তাই না, রেটটা একটু কমানো যাচ্ছে না? তাহলে পরে আমার সুবিধে হইতো না ভাই, আমি তো সত্যি সত্যি খবর দেই, তাই টাকার অ্যামাউন্টটা কমানো যাবে না। না বৈশা থেকে লাভ কী, ভাবতেছি সাংবাদিকতা করবো, একটা চ্যানেল দিমু, লেখাপড়া তো আর নাই, ফোন আসবে আর লাইভ দিন। এ ভাই মারলেন কেন? সারা দেশবাসীরে জানাই দে যে তোরা আমি মাইরেছি, তুই তো একজন সাংবাদিক, জানাই দে। ফাইজলামি করেন না। এই মিয়া আবার খালি মাইরে দেখেন, হ্যাঁ ফাইজলামি করেন, আপনার এই হাত কিন্তু খইসা পড়বে। খইসা পড়ার আগে ভালো করে তোরা মাইরে নেই। সাংবাদিক হবে, সাংবাদিক হয় এতটাই সোজা। চাচা চাচা, আমরা কি আমরা মানে আমি কি চুপ করে থাকবো নাকি তুমি কোনো কথা কবে, তুমিও কি চুপ করে থাকবে, এ কি সম্ভব? এই বলো রে, কি চুপ করে থাকবি না তো কি করবি? সে হচ্ছে চোরের চাচা। আরে এরকম একটা ঘটনা হাতে নাতে ধরা পড়ার পরে সে চুপ করে থাকবে না, তাতে কি কি করবে, লাফালাফি করবে? দেখিছেন চাচা? এই তুমি অনেক আজে বাজে কথা বলতেছ, অনেক আজে বাজে কথা বলতেছ, কি পাইছো কি? হ্যাঁ বেরিয়ে যাও, এখানে বেরিয়ে যাও। হ্যাঁ বেরিয়ে যাও। আরো বেশি আমি বলতেছি, ক্লিয়ার কথা বলতেছি, ও চুরি করে নাই, এই সব কিছু তোমার সাজানো ঘটনা। ইয়াল্লাহ আনারসি, আমি খুবই দুঃখিত। তোমার আব্বা তো ভালো মানুষ না, আপনি ভালো মানুষ না। শুনেন শুনেন, আপনার ভাতিজে যদি চোর হয় এটা আমার বোঝা উচিত ছিল যে আপনি আসলে ভালো মানুষ হওয়ার কোনো কারণই নেই। আব্বা
আমি কিন্তু বিষয়টা একেবারেই পছন্দ করতেছি না, একেবারেই ঠিক হচ্ছে না আব্বা। এই যে আংটি নিয়ে তো একটা প্রশ্ন উঠিছে, এর একটা প্রমাণ করা উচিত না? সে চুরি করেছে নাকি করে নাই? তুমি থামো, তুমি কি আমার বেশি বুঝো নাকি? সাবাস সাবাস চাচা, এই তো আমার চাচার রক্তের কথা করছি। চাচার জায়গায় যদি দাদা হতুর থাকতো টার্গেট, তোরে মাইরে এখন যে কি করতো, কোন সময় তুই মাইর খাতি, তুই ট্যারি পাতি নে না? বেশি তো বুঝি না, কিন্তু তাই বলে দিন রাত রাত্রে দিন কত উচিত না আব্বা? সেটা আমরা করতেছি না, ওরা করতেছে। ওই ওরা করতেছে? আচ্ছা আব্বা, ব্যাপারটা কি ঠিক হচ্ছে? সে তো জাস্ট এসে জিজ্ঞেস করেছে যে ওই চুরাই আংটিটা তার বোনের হাতে কিসের জন্য দেয়া হয়েছে। এটা যদি আমার হতো আমিও তো এসে জিজ্ঞেস করতাম। সে প্রশ্নের উত্তর দেয়া হয়েছে, তারা মানতেছে না। যাই হোক আব্বা, ওই মকবুলের কোন ওই সাজু দুলুভাইয়ের সাথে যায় ঝামেলাটা মিটাই আসুক। না, ও যাবে না। ব্যাপারটা কিন্তু আসলেই ঠিক হচ্ছে না। ওই মকবুলের কোন তো সিরুর বাড়ি যায়, ব্যাপারটা সমাধান করে আসুক। আরে ওরে কোথায় পাঠা যাবে সেটা আমি বুঝবানি। তুই যদি খান মোহাম্মদ ওয়াসিক বিল্লাহর নাতি হস, তোরে যারা চোরের অপবাদ দিছে তাদের বিরুদ্ধে তুই প্রতিশোধ নে। যা আব্বা, আমারে কোথায় নিয়ে যাচ্ছেন? তোরে এর আগে মাইরে আমি কালিয়া হাসপাতালে পাঠাইছিলাম না, এবার মনে হচ্ছে কালিয়া হাসপাতালে পাঠালে আর চলবে না। তোরে এবার এক হইলে যশোর হাসপাতাল, খুলনা হাসপাতাল আর ঢাকা হাসপাতাল পাঠতে হবে। আর এর আগের বার তুই হাইটে আসিস না, এইবার কিন্তু তোর খাটিয়াক করে নিয়ে আসবো, মনে রাখিস তুই। স্যার দেখাতে হবে, তুই বাইরে আমাদের বাড়ির থেকে বাইরে করছিস। বাইরে বাইরে হয়েছে, সিরু কিন্তু আমার অপমান করছে, আবার মারতেও আসছিল ভাই। এই তুই বলিস তুই আমার লোক, আমার চামচা? ভাই আমি চামচা বলি নাই, কিন্তু আমি যে আপনার লোক এটা অলসপুরের কে না জানে? আমি তো সবাই জানে যে আমি আপনার চামচা। এই কথা জানার পরও তোরে মারতে গেল? জি ভাই মারছে তো। মারছে তো মানেটা কি? এই মারলো কেন তাহলে? ভাই আমার মনে হইতেছে সে আপনাকে আর গুনে না। এই বেদ ভাই, গুনে না মানে কি রে? এই শির এই এদিকে 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 তারপর থেকে তো মনে করছে তোমাকে বাড়িতে পাইকারি ধরে খাই যাচ্ছে আসতেছে। ওরে জানিতে চামচা দিয়ে আমি কি করবো? এই চামচা তো মনে করে যে হাতে গোনা কয়েকটা এখানে থাকবি, এটাই তো স্বাভাবিক। এই বাজে কথা বলিস না, তুই ওরে মারিছিস কি জন্য? মারিছি কি জন্য না, মারবো না কি জন্য সেটা তোমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে বেরোচ্ছে, আমি কি ছাড়ি দেবো নাকি? জানো সে কি বলেছে? আমি বলবো বলবো কি বলেছে সে? এই কিরে, হ্যাঁ আচ্ছা থাক 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 থাক। এই কি শোন, আমাদের এখানে আইসে তুই আমার নামে বদনাম করিস, মানুষের সামনে গিয়ে করিস, তারা হয়তো কিছু বলবে না, কিন্তু সিরুর সামনে খবরদার বলবি রে, সে আমার খুব কাছের মানুষ, সে কিন্তু সহ্য করবে না। ভাই আমি তো কিছু বলি নাই। বলিস মানে কি? বলিস মানে কি? বলিস মানে কি? হ্যাঁ কি কব তোমার সে যে কি কি কয়েছে? একটা কথা পরিষ্কার করে কয়ে দিচ্ছি তোরে, ভবিষ্যতে যদি বকরবার সম্পর্কে কারোর সামনে কিছু কথি হয় তালি পরে হুশ করে কবি, খেয়াল রাখবি সেখানে সিরো আছে কিনা। দূর থেকে যদি আমি শুনে থাকি না, তালি পরে মনে করবি তুই লাশ হয়ে থাকবি, তোর নাকে থাকবে তুলো। আচ্ছা বউ, মুরগির যে এত দুর্নাম করলি, সুপটা তো ঠিকই মজা করে খালি। একটি হলো কি? আরে একটু ইঞ্জুরি হয়েছে তো, একটু ব্যথা করবি দেখি দেখি। ডাক্তার আছে না, তাই তো নর্মাল এমবিবিএস,
আর খুলনা যে হসপিটাল আছে সেখানে যে ডাক্তার তাদের নামের পিছনে এফআরসিএস এফসিপিএস বড় বড় ডিগ্রিধারী ডাক্তার পাওয়া যায় বুঝছিস আমার মিনছে ডিগ্রিধারী ডাক্তার নিয়েছে নিজের কোনো কিছু করার মুরুদ নাই উনি ডিগ্রিধারী ডাক্তারকে তো খুলনা হাসপাতালে নিয়ে যাবে ওই যে ইমরানের দোকানতে আমার দুটো প্যারাসিটামল এনে দিলি তো হয়ে যায় ওরে খোদারে নরমাল ব্যথলে তো আমি এখনই ইমরানের দোকান থেকে নিয়ে আসতেছি পারলে তাই করো এমবিবিএস কপালে জোরে না উনি আইসে এফসিপিএস নিয়ে এফআরসিপিএস নিয়ে এবো তুই তোর ডাক্তারের ডিগ্রি ফিগ্রি ভালোই জানিস শোন এ যখন একে না তাও তো তাগের নামের পরে লেখার জন্য এসব পাওয়া যায় তোর কি আছে তুই এসব নিয়ে এত কথা করছিস ওরে বউ শোন সিনা বাবনের পয়তা লাগে না বুঝছিস আমি একজন পর্যটক সবাই জানে আমাকে যে তুষার মাহমুদ আর এরা যে এলেবেপ লেখে দুনিয়ার পয়সা কামাতে চিকিৎসা করি ও মানে যার যেরম লেভেল সে তো সেরম চিন্তা করবে দেশের সম্মানী মানুষের ছিদ্র খুঁজে বেড়াতে চাও তারা জানতে পারলে তোমার খবর আছে সান্দু একদম মানে গাড়িতে মাথাটা নামাই দেবে না ওরে খোদারে কিচ্ছু কতি সাহস পাবে না আমি যা করছি সব সত্যি কথা আর এই সত্যি কথা জনে জনে ঘুরে ঘুরে বলা যায় সেই সাহসটা আমার আছে বুক বুক করে মাথা ধরে দিল দাও আমরা আজ কিন্তু ব্যথা করতেছে ভাল লাগতেছে না কিন্তু আমার কই দিলাম ওরে আল্লাহ রে আমি এখনই যাচ্ছি কথার মধ্যে ছিলাম তো ভুলে গেছি থাক আমি আসতেছি কথা কথা থাকতে তো অন্য কিছু মাথায় থাকে না বাল তো শুধু এই বকর বকর করতে আর তো কোনো কাজই পাও আমি কি এমন করেছি যে আব্বা এরকম উল্টো টানতে টানতে নিয়ে আসলো আমারে তোমার আব্বা তোমার ভালো বোঝে না খারাপ বোঝে কত যে ভালো বোঝে সে তো জানি আমরা এই অনুশীল মা এটা তুমি কি কইলে গায়ে হাত তুললে কেন গায়ে হাত তুলবো রানি ওর কত বড় সাহস হয়েছে সে আপনার মুখে মুখে কথা কচ্ছে দেখেন মেয়েরা ভালোবাসেন ঠিক আছে তার কিন্তু শাসনও করতে হয় অনুশীল মা আমার মনে হয় আমরা গ্রামে ফিরে যাই কি হ্যাঁ আমি চাই যে তুমি আমার কথাটা রাখো জি আপনি নিশ্চয়ই যা ভাববেন আমাদের ভালোর জন্যই ভাববেন কিন্তু আমাদের বড় মেয়ে বেনারসি সে তো তার শ্বশুর বাড়িতে আছে তারও তো বিষয়টা জানানো দরকার হ্যাঁ দরকার তারে এখানে নিয়ে আসো তারে নিয়ে আমরা আমাদের গ্রামে চলে যাবো একেবারে চলে যাব মা আমি বংশের গৌরব করি না তুমি খান বাড়ির বউ তোমার শ্বশুর খান মোহাম্মদ ওয়াসিক বিল্লা তিনি এখনো জীবিত আছেন তিনি যদি কোনো ক্রমে জানতে পারেন যে আমার বউ তুমি এইখানে এই অবস্থায় আসো তাহলে উনি আমাকে গুলি করে মারবেন তিনি আমার সম্পর্কে কিছু জানেন না না তিনি জানেন আমি অবিবাহিত কারণ সেখানে ছিল হুলিয়া বিরোধী পক্ষ যদি জানতে পারে যে আমি বিবাহিত তাহলে রাহাতপুর একটা সংঘাত লেগে যেত সংঘাত জানি না এখনো জানতে পারলে সংঘাত হবে কিনা কিন্তু একটা কথা আমি তোমার বলতে পারি ওইখানে আমাদের সামনে এসে দাঁড়িয়ে বাইরে কোনো লোক আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারবে না সেই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো ভাই অগ্রগতির কোনো খবর আছে অগ্রগতির না অগ্রগতি তো কিছুটা আছে তবে এখনো হাতে পাওয়া যায় নাই আমি তো ধর সবসময় হ্যামারিং করতেছি এই যে আব্বারে তোর সামনেই তো করলাম এর সে বেশি আর কীভাবে শ্বশুর অপমান করা যায় ক না তাই তো আমি দেখেছি আমার কেবলই একটা জিনিসই মনে হচ্ছে মানুষ কোন ভাবে এরকম প্রেশার কিট করতে পারে আমার মনে হয় কি যে পৃথিবীর সব মানুষ তো একরকম হয় না এই যে আমি আমার মতো ভালো মানুষ দুনিয়া কটা খুঁজে পাবি তো ভাই পাওয়া যাবে না একজনে আপনার মতো করে পাওয়া যাবে না না পাবি না কেন পাবি আমি আবার নিজেরে মনে করতে অত ভালো মনে করি তো হাতে কোনো পাবি বেশি পাবি মানে এটার জন্য আদমশুমারি লাগে আচ্ছা বকর ভাই এই আদমশুমারি করার সময় একটা জিনিস ভালো করে খেয়াল করে নিতে হয় কোন লোকটা ভালো কোন লোকটা মন্দ সেটাও করা যায় কিন্তু একটু সমস্যা আছে মানে তাহলে আদমশুমারি জীবনে শেষ হবে মনে কর যে তুই তরে লিখে দিলাম যে তুই একটা ভালো লোক
কিন্তু কেউ আরেকজন গিয়ে করলো না, ও তো মোটেই ভালো লোক না, মন্দ লোক, এটা কেঁচাল লেগে যাবে না। আমি তো খারাপ না, আমি তো আমার চিনি। শোন, কোনো মানুষই নিজেরে খারাপ পাবে না। যে চোর, যে ডাকাত, সে কিন্তু নিজেরে মনে করে সে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। আমার মনে হয় কি যে পৃথিবীর সব মানুষ তো একরকম হয় না। এই যে আমি, আমার মতো ভালো মানুষ দুনিয়ায় কটা খুঁজে পাবি ক? ভাই পাওয়া যাবে না, একজনে আপনার মতো করে পাওয়া যাবে না। না পাবি না কেন, পাবি। আমি আবার নিজেরে মনে কর যে অত ভালো মনে করি, তো হাতে কোনা পাবি, বেশি পাবি না, মানে এটার জন্য আদম সময় লাগবে। আচ্ছা বকর ভাই, এই আদমশুমারি করার সময় একটা জিনিস ভালো করে খেয়াল করে নিতে হয়, কোন লোকটা ভালো কোন লোকটা মন্দ। হ্যাঁ সেটাও করা যায়, কিন্তু এটা সমস্যা আছে, মানে তাহলে আদমশুমারি জীবনে শেষ হবে। মনে কর যে তুই তোরে লিখে দিলাম যে তুই একটা ভালো লোক, কিন্তু কেউ আরেকজন গিয়ে করলো না, ও তো মোটেই ভালো লোক না, মন্দ লোক, এটা কেঁচাল লেগে যাবে না। আমি তো খারাপ না, আমি তো আমার চিনি। শোন, কোনো মানুষই নিজেরে খারাপ পাবে না। যে চোর, যে ডাকাত, সে কিন্তু নিজেরে মনে করে সে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। এই যে মনে কর যে যারা যে খুন খারাপি করে, ওই যে ধর যে নারীদের খুন করে, তাদের ধরে নিয়ে গেলি যদি পুলিশে বলে এই খুন করলি কেন? জানতে চাওয়ার দরকার কি? ঘাড়ে একদম কয়েকটা ধরে দিয়ে দিলি তো হয়ে যাচ্ছে। না ঘাটা মারার দরকার হয় নাই, মানে ধরার সাথে সাথেই সে বলে যে ভাই প্রথম জীবনে একটা হিট খেয়েছিলাম, সেই জন্য একটা প্রতিশোধ নিলাম। চিন্তা কর কী খারাপ যুক্তি, আর মানুষ মেরে ফেলাচ্ছে আর উনি যুক্তি দেখাচ্ছে। ও ভাই, এখন এই জ্ঞানী আলোচনা বাদ দিয়ে, মানে আমি করছিলাম কি, এসব আলোচনার জন্য তো আমাকে দেশে যে পরিমাণ চ্যানেল আছে, রাত্রিবেলায় তো আমরা একটা দুইটার পর্যন্ত ওই টক শো দেখি, এখন আমার আংটি উদ্ধার কী হলে সেটা একটু শুনি তো। বাড়ি হয়ে যাবে না, তুই কোনো চিন্তা করিস না। চিন্তা না আমি করলাম না ভাই, কিন্তু নিশ্চিত হতে চাচ্ছি। কবে, কখন, কোন সময় পাচ্ছি কদিনই ভাই? এই তো সন্নিকটে, আর আংটি তো আমি পুরোটাই নিয়ে যাব, তুই শুধু নিবি তোর অপমানের প্রতিশোধ। হ্যাঁ সেটাই তো, আমার তো খালি অপমানের প্রতিশোধ, তার আর কোনো কিছু দরকার নেই। আচ্ছা বক্র ভাই, ধরো যে আংটিকে তুমি পাও, আমি কি একটু আমার হাত নিয়ে দেখতে পারবো না? এত দামি আংটি, না এক কাজ করবা নি, ওই আমি হাতের মধ্যে ধরে রাখবা নি, তুই দূর থেকে দাঁড়া একটু দেখিস। সেটাই ভালো, আমার তো আর কোনো কিছু দরকার নেই, শুধু অপমানের প্রতিশোধ দিতে পারলি হয়ে গেল, আর দূর থেকে একটু দেখবো তোমার হাতে আংটিটা আছে। আমি তাহলে পরে যাই। দাঁড়া, আংটিটা খালি একবার আমার হাতে পায়নি, তোর পিছে এমন একটা কিক মাইর ভর্তি উড়ে চলে যাবি, আর আংটি নিয়ে আমি পালায় চলে যাব। তুই আমার চিনিস, তোর আমি ভালো করে চিনিছি। না এই আংটি নিয়ে তো আনারসির আব্বার সাথে একটা গ্যাঞ্জামি হয়ে গেল, আমি বুঝলাম না উনি এরকম একটা স্বাভাবিক বিষয় নিয়ে এরম করলো কিসের জন্যে। আচ্ছা খান মোহাম্মদ ওয়াসেক বিল্লা তালি কে, কার এত দাপট, তালি কি তারই বংশধর? উনি তো বাউল মানুষ, কিন্তু ভিতরে সে কী পুষে রাখিছে? তাকে গ্রামে নিয়ে চলে যাবে মানে? আরে এই দুনিয়ার কোনো শক্তি নেই যে আমারে তোমার কাছ থেকে আলাদা করে নেয়, তোমারে আমার কাছ থেকে আলাদা করে নেয়। আমি কিছু বুঝতে পারতেছি না, কিছু বুঝতেছি না আমি। তোমার কিচ্ছু বোঝা লাগবে না, আমি তোমারে কোথাও যেতে দেব না। আটকাবা কিরম করে তুমি? হ্যাঁ তোমার সাথে আমার সম্পর্কটা কি?
কোন সম্পর্কের জোরে তুমি আমারে আটকে রাখবা? আর সম্পর্ক তৈরি করে নেব, তুমি যদি রাজি থাকো তাহলে আমি সম্পর্ক তৈরি করতে প্রস্তুত। তাহলে তাই করো, আমি তোমারে না দেখে একদিনও থাকতে পারবো না, একদিনও পারবো না। এই তো তোমার এরকম কথায় না বুকের মধ্যে অনেক সাহস আসে, মনে হয় যে আমার আনারসি আমারই আছে। আচ্ছা শোনো, আমি বাড়ি ফিরে সব কিছু গুছগাছ করে কালই তোমার সব জানাচ্ছি। দেখো যা করবা কালকে রাত্রির মধ্যে কিন্তু করবা, আমি তোমার ছাড়া কিন্তু কোনো জায়গায় যেয়ে থাকতে পারবো না। করলাম আনারসি, তুমি একদম চিন্তা করো না, কালকে রাত্রিরে তুমি গুছগাছ করে এনে চলে আসবা, আমি তোমার নিয়ে অনেক দূরে চলে যাব। কিন্তু তাতে কি লোকজনেরা আমাকে খারাপ বলবে না? আরে যার যা ইচ্ছে তাই বল, তাতে কি, আমরা দুজন তো দুজনে পালাম তাই না, এই জন্য এতটুকু বদনাম তুমি নিতে পারবা না? পারবো, অবশ্যই পারবো। হ্যাঁ আচ্ছা শোনো শোনো, আমি তো একটা কথা বলি, আমি যদি ঠিকঠাক করে দিনের বেলা তোমার সাথে দেখা করতে না পারি তাও তুমি এটা মনে রাখবা যে আমি রাত্রেবেলা পালাবোই তোমার সাথে, এখানে এসে দাঁড়া থাকবা, যত রাতই হোক আমি এখানে চলে আসবো ব্যাগপত্র গুছাই। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন চলে যাও, আমি কেউ দেখলে পরে সমস্যা হবে না। চল চল চল। যে কয়টা মিয়া ভাই, ব্যাটারির লাইনটা পাচ্ছে না? আমি তো সেটাই কইতাছি, এই ডুপ্লিকেট ঘড়ি আপনি পাইলেন কই? কিটা কইছে এটা, অরিজিনাল ঘড়ি নিয়ে আসি। ওরে ভাই আপনি তো জানেন না আমগো জিনজিয়া, মনে করেন যে ডুপ্লিকেট মার্সিডিজ বানাই ফেলতাছি আর এটা তো ঘড়ি। জগগা আমার এক বন্ধু আছিল বুঝছেন, আমরা যখন মেসে ছিলাম হে আমার একটা বন্ধু আছিল ভাই, সেরকম একটা বন্ধু ডুপ্লিকেটের মাস্টার, মনে করেন নামটা জানে কি, ওই তোমার চেনো না ওই যে আমার লোকে ফকরগিরি করতে পারতো না, এসব টাউট আমি আমার লোকে পারতো না, কেন কন তো, কারণ আমি বুঝে ফেলতাম। বুঝতে পারছি। কি বুঝতে পারছেন, আমার কথা তো শেষ হয়ে না একা শোনেন, এর একটা খালতো ভাই আছিল, খালতো ভাইয়ের বিয়া করছে যে জায়গায় সেখানে তার একটা তালতো ভাই আছিল, তালতো ভাইয়ের একটা বন্ধুর বান্ধবীর ছোট ভাই, হ্যাঁ ছোট ভাই, হে মনে করেন যে পুলিশে চাকরি করে পাইটাল পোস্টে আছে বুঝছেন, যে হেরে কি বন্ধু কারে ও সেই পুলিশ রে? না ওই হাতে মালি দেন। আরে ধুর হাতে মালি, সে হাতেমালির বন্ধু তো হচ্ছে তার মামাকে গ্রামের পুলিশ। তাহলে কি কাজ হবো না, আমি একলা গেলেও কাজ হইতো, কিন্তু আছে না একটা লিঙ্ক নিয়ে গেলে এখন তো দুনিয়াটা চলতেছে লিঙ্কের উপরে, লিঙ্ক কি দুনিয়া। এই শোনো, এরকম পুলিশ অফিসার নড়াইলে খুঁজলে কয়েকশো পাওয়া যাবে। না সেটা পাওয়া যাবে না, আমি এটা অস্বীকার করতেছি না পাওয়া যাবে, কিন্তু হেরাও তো নড়াইলে, আমরা নড়াইলের হেরাও নড়াইলের হে যাইব কোন পক্ষে? যেই পক্ষই নেক তারা সত্যি এবং ন্যায়ের পক্ষে কথা বলবে। এই শোনো, নড়াইলের লোক কখনো মিথ্যে কথা বলে না, কথাটা মনে রাখবা। ভাইজান আমার এই হীরার আংটিটাও কিন্তু নড়াইলের শিল্প সংস্কৃতির জানাওয়ালা লোককে চুরি করে পালাইছে। জীবনেও না জীবনেও না, তোমার আংটি চুরি করেছিস মুকবুল, সেই মুকবুল কি নড়াইল জেলার? আমাদের এই নড়াইল জেলার কিন্তু অনেক সুনাম আছে, খ্যাতি আছে, এই নড়াইল জেলার হচ্ছে গিয়ে এস এম সুলতানের জেলা, এই নড়াইল জেলা হচ্ছে গিয়ে মাস্টারবি জেলা, এই নড়াইল জেলা হচ্ছে গিয়ে। এই ভাই তোমার নামটা কও না কেন? আমি আমার নামটা আসলে না করে পাচ্ছি নে। তোমার নাম জানো না? আচ্ছা আমি খুঁজছি। ছিরু আসলে সেটা বলে নে, এই জেলা হচ্ছে অলসপুর ওয়ার্ল্ড কাপ বিজয়ী ছিরুর জেলা, এই জেলার লোকেরা কখনো চুরি করে না। কোনো এক টেলিভিশনে
এক বয়ানদারি তা সাক্ষাৎ করে বলেছিলেন, দেখেন আমাদের সমাজের মূল অধঃপতনের কারণটা হচ্ছে এখানে অনেকেই শিল্প সাহিত্য চর্চা করছে না, কিন্তু অলসপুরবাসীরা শিল্প সাহিত্য চর্চা করছে। ঠিক বলছি না? আমরা আরও দেখেছি নড়াইল এলাকাবাসীর এরাও শিল্প সাহিত্য চর্চা করছে। এদের কোনো কাজ নেই, যে এমন না যে তারা রাত্রিবেলা চুরি করছে আর দিনের বেলা ঘুমাচ্ছে। তবে সংগ্রামের সাথী বন্ধুগণ, একটা কথা ভালো করে খেয়াল করে আপনারা দেখবেন, আপনারা দেখেছেন কিনা জানি না, যে আলসপুরবাসী যেরকম খেলাধুলা করে এরকম সব জায়গায় কিন্তু সবাই খেলাধুলা করছে না। এদেশের শিশুরা বড় হচ্ছে কিন্তু খেলাধুলা করছে না, কেন করছে না সেটা আমরা আজও জানি না। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে কি তারা রোবট হয়ে বড় হচ্ছে। এই রোবট হয়ে বড় হওয়াটা তাদের ব্রেনের উপর চাপ পড়ছে এবং তাদের ব্রেন ওয়াশ করা খুব সহজ বলে মনে হচ্ছে। আমি আর বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না আমার এই বক্তব্য। আমাদের জায়গা থেকে এইটুকু শুধু মনে হচ্ছে যে এক জায়গার থেকে এক আপনি যে এত সুন্দর একটা বাসন দিলেন, এটার লোকে কি আমার ওই হীরার আংটি উদ্ধারে কোনো সম্পর্ক আছে? না, সেরকম কোনো সম্পর্ক নেই। তোমরা চেনা জানা মানুষ, তুমি যখন করছিলে তার সঙ্গে আমি একটু ভরে দিচ্ছিলাম, মানে চেনা জানা মানুষ বলেই এই ভাষণটা দিলাম। দাঁড়াও, এত কিছু পরে আবার তুমি কোথায় গিয়েছিলে? আব্বা ওই একটু এইদিকে। এদিকে কোথায়? তুমি কি টার্গেটের কাছে গেছিলে? যে ছেলে তোমার বাপের এইরকম অপদস্থ করলো তুমি তার কাছে? আব্বা একটু ভালো করে চিন্তা করে দেখেন, সে কিন্তু কোনো দোষ করেনি, মানে সে দোষ করার মানুষও না। একটা স্বাভাবিক বুদ্ধিতে চিন্তা করে দেখেন যে যে কেউ আসলে কিন্তু এই একই প্রশ্ন তুলতো। কি প্রশ্ন? ওই যে ওই চুরাই আংটির প্রশ্ন। দেখেন আব্বা, এটা কিন্তু সারা গ্রামের একটা মুখরোচক ঘটনা হয়ে দাঁড়াইছে। আর তাছাড়া এই চুরির অভ্যাস তো ওকে আগে থেকেই আছে। হ্যাঁ, ওই যে ভজা ভাইয়ের আগে যখন বিয়ে হয়েছিল না, তখন ইরাই কিন্তু গরু চুরি করে কাটিয়ে সবাইরে খাওয়াইছিল। বাজার বিয়েতে গরু চুরি করে জবাই করে খাওয়ালো, আর এটা বুঝি এক বিষয় হলো? আবার এখানে তো আমি দুই আড়াইয়ের কিছু বুঝতেছি না, তখনও চুরি করতে এখনো চুরি করে। তা এতক্ষণ বুঝে এই যুক্তি করে আসলে? সর্বনাশ, আব্বা কি তাহলে যুক্তির কথা জেনে ফেললো নাকি? কি কথা কোনো কিছুর জন্য? না বাপ, আপনি যেটা ভাবতেছেন এরকম কোনো কিছু না আব্বা। আমি তার বললাম যে সে আসলে এরকম করে আইসে কাজটা ঠিক করেনি, আমাকে বাড়ির উপরে এসে এরকম করে অপমান হওয়ার কোনো দরকারই ছিল না। যেখানে তার বোন নিজেই একশোই একশো তারে পাঠিয়ে দিতে, তাহলেই তো সব ঘটনা সমাধান হয়ে যেত। তো সে কি বললো? সে বললো হ্যাঁ, সে একটু ভুলই করেছে, এখানে তার আসাটা ঠিক হয়নি, যেহেতু তার বোন একশোতে একশো, তার বোনই সব ঠিক করে ফেলতে পারবে, সে আর কোনো দিন এখানে আসবে না এই ব্যাপার নিয়ে। সত্যি তো? জি জি আব্বা। আচ্ছা যাও। উফ আল্লাহ, বড় বাসা বাঁচে গেছি। আব্বা মনে হয় কোনোভাবেই বুঝতে পারেনি, নাইলে তো এতক্ষণ হট্টগোল বাধাই দিত। কি হলো, দাঁড়িয়ে আছো কি জন্য, যাচ্ছ না কেন? জি 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 আব্বা, যাচ্ছি যাচ্ছি। বড় ভুল জায়গায় পা বাড়াইছিস রে ছোকরা। আনারসি মানে খান বংশের উত্তরাধিকার, খান বংশের গায়ে তুই কলঙ্কের কালি দিতে চাস? বাপরে এতই বোকা মনে করলি? দেখি দেখি কাল তুই কি করে যাস, সারাদিন আমি মুখ বুলে পাহারা বসাবো। এ ভজা ভাই, এ হচ্ছেটা কি? আরে বাবা, তুই তো আমাকে শেষ করতেই দিস নাই। এটা থেকে নাটিকা নাটিকা গান দিয়ে শুরু করেছি, এখন এই সংলাপ দিয়ে শেষ করব। বুঝিস না, এই যে দেশের মধ্যে মানে
পোলা পারে না পড়াশোনা করতেছে না, তাই ওদেরকে এই সন্দেশ সাথে মিলায় মিলে ওদেরকে একটা নাটিকা বানায় দিচ্ছি যেন পড়তে সুবিধা হয়, বুঝলি? তোমার যা কাজ। এ শোনো, তোমার রেডিও স্টেশনের মাথা তোমার মতোই গেছে। কেন, কোথায় গেছে? গেছে দূরে কোথাও, তোমার মতো চলে গেছে। শোনো, এখন সন্ধ্যাবেলা, এখন ছেলেমেয়েরা সব হাত মুখ ধুয়ে পড়তে বসছে, এখন কি আর কেউ তোমার মতো রেডিও শুনবে? নাকি তাদের বাপ মা এখন তাকে রেডিও ধরতে দেবে? এই কারণেই আমাদের দেশে রেডিও শিল্পটা এখনো দাঁড়াইল না। কেন কেন ভাই, তুই এই কথা বলতেছিস কিসের জন্য? আরে তোমরা তো সময় মতো যে অনুষ্ঠান চলা দরকার সেই অনুষ্ঠান চালাও না, অসময়ে কি কি অনুষ্ঠান চালায় দাও। সেই কারণে কিন্তু শিল্পীরা দাঁড়াতে পারল না। ওরে খোদা রে, তুই তো গ্রামের একটা অশিক্ষিত কাঙাল ছেলে, তুই রেডিও মেডিওর কি বুঝিস? এই অশিক্ষিত গ্রামের কাঙাল ছেলেরাই রেডিও শুনে, ওই দালান কোটা যারা বসে থাকে তারা কিন্তু রেডিও শুনে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আমার স্টেশনের মাধ্যমে তোর এই কথাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব, ঠিক আছে? ওরে বাবা, সত্যি তোমার কর্তৃপক্ষটা কিডা? কেন, আমাদের চেয়ারম্যান ভাই, সে তো অনেক বড় মাপের লোক, বুঝলেন না? আমার অনেক কথা বলছে, অনেক কথা জানে, অনেক জ্ঞান রাখে। আচ্ছা আচ্ছা, তার আন্ডারেই তো তুমি মেম্বার, তাই না? মেম্বার আমি আমি তো কোনো মেম্বার টেম্বার না, আমি তো রেডিও 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 সেন্টার, তাই না? রেডিও সেন্টার, চলো, তোমার এইসবের জন্য যারা দায়ী তাগের বাড়িতে তোমারে তুলে দিয়ে আসবো, চলো। কি পাইকে গেছেন না, খুব চা খাওয়া হচ্ছে। কেন, কি হয়েছে? কি শুরু করেছেন কন্তু, ডেলি যে সিঁড়ির দোকানে এক কাপ চা খেতেন, আজ কি সেটা আর করছেন না? কি কয়েকদিন এ খেলা কবে থেকে শুরু হয়েছে আমার কন্তু? বুঝতে পেরেছি। এই মনি মনি, তুমি কিন্তু আইসে চাষার অভ্যাসটা নষ্ট করে দিয়ে আমার প্রতিদিন 2 টাকা মুনাফা নষ্ট করতেছো। তার মানে কি, মাসে 60 টাকা 365 দিন কি দাঁড়াচ্ছে দুই দিয়ে ইয়ে করলে? শুনেন, এখন এত বাড়তি কথা না বলে আসল কথা কি সেটা বলেন, আর যদি চা খেতে চা খেতে পারেন। ওয়াও, অপূর্ব, একই স্বাদ। এটা কিন্তু কোনো মানুষের নাম করছি না কিন্তু, এটা আমি স্যার স্বাদের কথা করছি। ফার্স্ট ক্লাস চা বানিয়েছে তো? বাহ, চা হয়ে গেছে? চা বানায়ছে এখানে 2 কাপ, আমি আর চাষা খাচ্ছি। তোর জন্য কোনো চায়ের কাপ কিন্তু এখানে বরাদ্দ ছিল না, কর্তিকে থাপা মেরে কাউর মতো করে যে চা নিয়ে গেলি, তুই কোন বাড়ির কুটুম্ব রে? এই ছিল ওই কুটুম্ব কি? হ্যাঁ, স্কুলে শিখাই গেল? হ্যাঁ, চাষা কথা শুনেছেন, এর তেল কত বুঝেছেন? এই ছেলে কি তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমাকে নামে বলছি তুমি বাড়ি থেকে চলে যাও, যাচ্ছ নাকি? কেন যাচ্ছ না কেন? কি, গেট আউট অফ মাই সাইট দুষ্ট কনকার, স্টুপিড, কিক দা পাসা, লিক দা আউট, গো ব্যাক। আচ্ছা দাও তোমার পাটা দেখি, তো পাটে গিয়ে দাও দেখি, আমি 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 ক্ষমা চাই তোমার কাছে, ক্ষমা চাই, তুমি এখান থেকে চলে যাও। এ সাসা, তুমি আর পায়ে ধরবা না, তুমি আর মূর্খ মানুষ, ধর তাহলে, তুই ধর, তুই ধর পা। মনি, তুমি যদি অনুমতি দাও তাহলে পরে আমি ধরতে পারি, তুমি কি বলো? দেখো অনি, আমি আজকে সারাটা দিন তোমাকে সবকিছু কি বুঝিয়ে বলেছি, বলেছি না? বলেছিলাম তোমাকে এখান থেকে চলে যেতে, কিন্তু না। কেন বুঝার চেষ্টা করছো না যে তোমার যে ফ্যামিলি স্ট্যাটাস আর আমার ফ্যামিলি স্ট্যাটাস এক না, এটা কোনোভাবেই মিলবে না। সো প্লিজ, আমি এখন হাত জোর করছি, তুমি এখান থেকে যাও, তোমার পায়ে ধরে বলছি, তুমি যাও। প্লিজ মনি, আমি ওর পায়ে ধরবো, তোমার দরকার নেই, তুমি কেন আমার অনুমতিটা দাও। চাষা কথা শুনেছেন, এর তেল কত বুঝেছেন? এই ছেলে কি তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমাকে নামে বলছি তুমি বাড়ি থেকে চলে যাও, যাচ্ছ নাকি? কেন যাচ্ছ না কেন? কি, গেট আউট অফ মাই সাইট দুষ্ট কনকার, স্টুপিড, কিক দা পাসা, লিক দা আউট, গো ব্যাক। আচ্ছা দাও তোমার পাটা দেখি, তোমার পাটা গিয়ে দাও দেখি, আমি আমি ক্ষমা চাই তোমার কাছে, ক্ষমা চাই, তুমি এখান থেকে চলে যাও।
এ সাসা তুমি ওর পায়ে ধরবা না তুমি ওর মুরব্বী মানুষ ধর তাহলে তুই ধর তুই ধর পা মনি তুমি যদি অনুমতি দাও তালি পরে আমি ধরতে পারি তুমি কি বলো দেখো মনি আমি আজকে সারাটা দিন তোমাকে সবকিছু কি বুঝিয়ে বলেছি বলেছি না বলেছিলাম তোমাকে এখান থেকে চলে যেতে কিন্তু না আমি তো তোমাকে বারবার বলছি না আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না যাবো না যাবো না তুই কি বললি সহ্য হচ্ছে না কিছু আর আমার ভালো করে দেখে না আমার একটা বিশেষ ছিল কি আমি যার পিছনে একবার লাগতাম তার আমি একদম ঘুম হারাম করে ফানা ফানা করে তুলি যেমন মনে করো যে আনারসির পিছনে আমি লাগিয়েছি আনারসির মা আমাকে বিদায় করার জন্য মনে কর মাজার মাজারে সিন্নি বিলাই আছে কিন্তু তারপর আমি নিজে নিজের প্রশ্ন করে দেখেছি যে আমি এত ব্যাহা কি জন্য কিন্তু আমার কিন্তু কোনো উপায় ছিল না বলে আরে ভাই আমি তো এই জন্যই এমন করতেছি তোর করার আমার করার মধ্যে মেলা পার্থক্য আছে কি পার্থক্য ওই আল্লাহ তুই হচ্ছে এই গ্রামের না আমি হচ্ছে এই গ্রামের তাছাড়া তোর আর একটা জিনিস নেই সেটা হচ্ছে এনআইডি কার্ড সেটা কি তোর আছে হ্যাঁ কোনে আছে আছে আমার কাছে আছে আরে নাই তো আমি তো সেটা জানি চাপা মানিস রে পকেটে তোর খুশিই নাই নাই তো বলে দিলাম আছে আমার কাছে থাকলে বাইর করে দেনি কেন বাইর কর না আমি তো বলছি নাই তোর কি এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু যাক তাকে দেওয়া যায় না তারপর আমি তোর সাবধান করে করছি একটা শর্ত ছোট্ট করে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তুই যদি গ্রাম সাইডে না যাস তাহলে পরে তোর আইডি কার্ড খনে দিয়ে যাবে আমি কিচ্ছু জানি না আরে আশ্চর্য এটা কোন ধরনের ছেলে মানুষ এটা কি খেলনার জিনিস যে ধরনই হোক এই গ্রাম সাইডে আগে তুই যাবি টানালি পরে তোর যে কি হবে আর ইডার যে কি হবে আমি নিজেও জানি না আরে আশ্চর্য ফাজিল তো এই একদম বাজে কথা বলবি না বেয়াদব কঙ্কের অনেক বেয়াদবি ঠিক করেছিস কি ইয়েস কি একদম রজনীগন্ধা চলে যেত না রজনীগন্ধা চলে না গেলে আমাকে ভজাবে পাগল হইতো না আর আমাকে ভজাবে যদি পাগল না হইতো তাহলে পরে মুখ ফুল আনতে চুরি করে আনতো না আমাকে সংসারে অশান্তি হতো না তাই তো মিয়া ভাই এটা তো এমনি এমনি ছাড়া যায় না কিছু একটা তো করা লাগবেই বুঝে দেখ এ ভাই ভজা ভাই পাগল হওয়ার সাথে আপনার আংটি চুরির সম্পর্ক কি হ্যাঁ মিয়া ভাই তাই তো কোন সম্পর্ক তো নাই এই আংটি পরানো নিয়ে আনারসি এবং আফসার সাসার পরিবারের মধ্যে যে গ্যাঞ্জাম এটাও সেটাইকে নিয়ে আছে এটা একটা আধ্যাত্মিক সম্পর্ক খাইছি আমারে আধ্যাত্মিক আধ্যাত্মিক বলে আবার রাতের আন্ধারে মাইটটা খাইতে হবে নাকি সুবিধার মনে হচ্ছে না এই শোন তোর এই ভোটার আইডি কার্ড আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং পাগলা মেম্বারের সার্টিফাই হওয়ার পর তোর প্লিজ বাড়িতে ঠিকানায় চলে যাবে এখন সই সালামতি দেখেন তো কাইটে পর নালে পরে অন্য ব্যবস্থা আছে কাজটা কিন্তু ভালো হইতেছে না আবার আমাকে থ্রেট চলছে কিন্তু
আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, যদি উল্টাপাল্টা থ্রেট করিস তাহলে পরে কিন্তু ওর কোমর থেকে একটা টুটু বাইর করব এবং একটা ফায়ারি সে করবে, রাইতের আন্ধারে লাশ হয়ে পড়ে থাকবি, সকালবেলা মানুষ দেখবে তোরে কাউয়ায় খাচ্ছে, তারপরে লাশ ধোয়ে নাকে তুলে দিয়ে তোরে সারদিনাথ কবরে ফালাই দেবে, সবাই ইন্নালিল্লাহি পরে তোরে বিদায় দেবে। এই যাচ্ছিস না কিছুর জন্য রে, একটা ফায়ারও করবি নে, তার একটা সময় দেওয়া লাগবে। 1 2 এমনি ভাই তুমি কোমরে টুটু জানি কি করলা, আমি তো এমনি কোমরে হাতে দিয়ে সুলকা, বুঝতে পারছিস তোর সুলকানি হয়েছিল কিন্তু এটা আমি কাজে লাগাইছি। হায় রে, তুমি যত যাই কর এই বিপদে গেছে এটাই অনেক ভালো হয়েছে, এক গ্রামের মধ্যে এসে একটা আধ্যাত্মিক সমস্যা শুরু করে দিছিল। ওরে তুই সিরিজ না হবে, বেহার শেষ সীমা নাই, ব্ল্যাক বেল হোল্ডার, সে জীবনও যাবে না আশপাশই সে থাকবে, ওরা আমি চিনে গেছি, আমার পরেও যে কোনো বেহে আসতে পারে সেটা ওরে দেখলে বোঝা যাচ্ছে। কাজই হচ্ছে না। আসলে আজকে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। না, তোমার দুঃখিত হওয়ার আর কি আছে, তুমি আর আমি তো আলাদা কোনো সত্তা না। নওফেল বয়াতি, তাই কি আর আপনি ভাবেন? ভাবেন বুঝি না, মানে আমি করছিলাম যে মানে তুমি তো আর দায়ী না, মানে ছেলেটাকে যা ভেবেছিলাম তা না, ওর বিনয়ী ভাব দেখে আসলে ভুলই করেছিলাম, বিনয়টা হলো ওর মুখোশ, মনটা ভিন্ন। আমি তো আগের থেকেই জানি, আপনি তো এসে তার অনুমতি দিয়ে দিলেন এবারেতে আসার জন্য, তার আগে তো এবারেতে সে ঢুকতেই পারেনি। সেটাই আমার ভুল হয়েছে, আসলে ভুল, হ্যাঁ ভুল তো কারেকশন করাই যায়। অনারসির সাথে ওর যে একটা ইয়ে হয়েছে মানে সেইটা থাকা উচিত না। না না না, কোনো ইয়ে টিয়ে তো ছিল না, এ যা হয়েছে সব আপনার জন্য হয়েছে, আপনি যখন সুযোগ দিয়েছেন আপনার মেয়ে তো ভাবিছে বাহ আমার আব্বার তো দেখি সায় আছে। না আসলে আমি একটা ভুল করে ফেলেছি, তোমার সাথে আমার তখনই একটা পরামর্শ করা দরকার ছিল, তুমি অবশ্য আমাকে বলেছিল, কিন্তু ছেলেটা এমন বিনয় দেখালো আমাকে, একবার সরাসরি আব্বা বলে ডাকলো। কেউ যদি কাউরে হঠাৎ করে আব্বা বলে ডাকে এটা ইয়ে লাগে না মনের মধ্যে, মানে একটা অন্যরকম অনুভূতি হলো আর কি। আপনি তো এদের চেনেন না, আমি তো এদের হাড়ে হাড়ে চিনি, এর যে আরেকটা ভাই আছে ওরে খোদা সে তো আরেকজন, দেখা হলে পরে একেবারে পায়ের পরে পরে, আর খালি তার মায়ের কথা বলে, তার মা তো আমার বান্ধবী ছিল, এখন আমার বান্ধবীর ছেলে আমার কাছে এসে যদি বারবার একই কথা কয় তাহলে পরে তো তারে আমার ছেলের মতোই লাগে, তার ছেলের মতোই দেখব, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই হবে। এই তো সেইখানেই তো বিপদ, সে তো আমার আর সেই চোখে দেখেনি, সে আমার সাথে কি করেছিল জানেন? সে আমারে ফাঁকি দিয়ে আমার এক বিঘে জমির জায়গায় আমার সব জমি জমা লিখে নিয়েছিল, তারপর তো কত হট্টগোল কত মোকদ্দমার ভয় দেখিয়ে সেই জমি আমার উদ্ধার করতে হয়েছে। আসলে তার ব্যাপারে আমাদের আগেই সচেতন হওয়া দরকার ছিল। তুমি এখনো এ গ্রাম ছেড়ে চলে যাওনি, এত রাতে আদারে বাদারে ঘুরতেছো কিসের জন্য? চাচ্চু আমি তো ফিরে যাবার কোনো উপায়ই রাখিনি, মানুষ সম্পদ ছেড়ে যেতে পারে যদি তার প্রিয়জনকে পায়, আবার এমন হতে পারে মানুষ সম্পদ পেল তখন তার প্রিয়জনকে ছেড়ে দিল, আমি কিন্তু দ্বিতীয়টা না,
তা তোমার সম্পদ এবং প্রিয়জন কি দুটোই অলসপুরে? জি চাচ্ছু, আমি দুইটা একসাথে কিভাবে ছেড়ে যাই বলেন। আচ্ছা চাচু, আপনি বা আপনারা কি আমাকে একটু হেল্প করতে পারেন? আপনাকে দেখে আমার নিজের বাবার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, বিপদে পড়লে এরকমই মনে হয়, আর বিপদ কাইতে গেলে আর কিছু মনে থাকে না। আমি একবার টাউনে গেছিলাম, বড়লোকের সওয়াল পালকের দেখেছি, ওই চায়ের দোকানে যা কয়, এ মামা একটা চা দে তো, আবার চা খাওয়া শেষ হলে রিক্সাওয়ালা কয়, এ মামা যাবি নাকি শাহবাগ? বলে আমরা মেলা দেখেছি। কিন্তু চাচু, আমি কিন্তু ওই রকম না, মানে আমি সবার মতো না, আমি একটু অন্যরকম। আপনি মনে করে দেখেন, আপনার দোকানে আমি যতবার চা খেতে গিয়েছি সুন্দর করে বলেছি চাচু আমাকে এক কাপ চা দেন, আবার ঠিক মতো কিন্তু টাকাও দিয়েছি না। ওই যে বিপদে পড়েছ, এখন তোমার মুখ দিয়ে তো মিষ্টি মিষ্টি কথা বের হবেই। না 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 না, সারাদিন দোকানে বসে মাজাটা টনটন করতেছে, তোমার সাথে কথা বলে আমি পারবো না। চাচু, কেন যে আমি এখানে আসছিলাম, সব কটা বেয়াদব, একটা এক একটার চেয়ে বড় বেয়াদব। মনি যে আমার কেন এখানে নিয়ে আসলো, দুইটা দিন বেড়ায় চলে যেতাম, কি একটা গ্যারা কলেজে পড়লাম আমি। তুমি চলো আমার সাথে। আরে আমি কোনে যাবো? এই যে শোনো, তোমারে এখন আমি সেনেরা হেসবো, যারা তোমার এই অবস্থা করেছে ওদের বাড়ির তোমাকে রেখে আসবো। শোনো, তোমার কোনো কিছু করতে হবে না, একদম আরামসে তুমি শুধু খাবা ঘুমাবা, কোনো কাজ করতে পারো। শোনো আমার কথা শোনো, এরপরে মনে করো যে তারাই তোমার সেবা শুশ্রূষা করে তোমার সুস্থ করে তুলবে। রে আমি আর আমাকে বলতে, আমি হয়েছেটা কি ভাই? তুমি একটা জীবন্ত রেডিও, এইটাই হচ্ছে মূল সমস্যা। আছো তো জীবন্ত রেডিও বলেন তো আপা, রেডিও কখনো তো জীবন্ত হয়? এই তোর 71 সাল শুনেছিস, 71 সাল দেখেছিস? দেখেছিস? আমি অবশ্য দেখিনি, তখন আমার বয়স অত হয়নি, জন্মাইনি। আমাদের মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করার জন্য অনেক সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান দিয়ে, গানতে কেমন একটা গান উদ্বোধন দিয়ে, কারোর লৌহ কপাট, কারোর লৌহ কপাট। আমি আর পারতেছি না, বহুবার নিজের সঙ্গে লড়াই করেছি, লড়াই করে হারিয়ে গেছি, তাই তোমার দেখতে চলে আসলাম। আমি জানি এটার জন্য আমিই দায়ী। কিসের কি পরিণতির কথা করছো তুমি? কথাটা শুনতে খুব খারাপ লাগলো। তাই তুমি কি মনে করিস আমি কিছু বুঝি নাই, আমি কিছু জানি নাই? ভালো হওয়ার জন্যই তুমি আমারে বিয়ে করেছিলে, ভাবিছিলে আমারে বিয়ে করে ভালো হয়ে যাবে।
কিন্তু তাকে তুমি পারিছো? পারো নাই, কারণ তোমার পুরনো কাজ, তোমার পুরনো পাপ তোমার পিছু ছাড়ে। দেখো খবরদার, একটা কথা কবা না তুমি, একটা কথা কবা না। নিজের জীবনটা ধ্বংস করেছো, সাথে সাথে আমার জীবনটা ধ্বংস করেছো। এতই যখন ইচ্ছে ছিল একসাথে থাকার, তাহলে আমার হাতটা ধরে ধরে কেন ক্ষতি পারলে না? যে বউ আমার জন্য সংসার না, আমি আমি ধ্বংসের খেলায় মাথা একজন মানুষ, আমার জন্য অপেক্ষা করিস নি, কেন ক্ষতি পারো নি? কও আমার কি দেখতে এসো? আমার হাত কেটে গেছে তাই দেখতে এসো? দেখ পা, আমি তোমার দেখাচ্ছি, দেখো দেখো। আমার তোমার অনেক পাষাণ শক্ত মানুষ মনে হয়, তাই এটা ঠিক না? দেখো আমিও তো মানুষ। হ্যাঁ, আজ তোমার কাছে আমার পরিচয় একজন অমানুষের, কিন্তু আমি এসব কিছুই চাইনি। আমি তোমারে নিয়ে থাকতে চাইছি, তোমারে নিয়ে বাঁচতে চাইছি। কিন্তু তা তো আর হলো না। কেন হলো না? কার দোষে হলো না? দোষ কার তা একবার ভাবিস কোনোদিন? আমার সমস্ত দোষ, আমার আমার দোষ। কিন্তু তোমার হাতে সে কোপ দিছে, তারে আমি ছাড়বো না। খবরদার, তাহলে তুমি কিচ্ছু কবো না ফোন, আমার হাতে কেউ কোপ দেয়, আমার হাতে আমি নিজে কোপ দিছি। কেন শাস্তি শাস্তি দিছি? সবকিছু আমার জন্য হচ্ছে, সবকিছু আমার জন্য হচ্ছে। তাহলে আমি চলে যাই, আমি তোমার চোখের সামনে তে চলে যাই, তাহলে সব ঠিক হয়ে যাবে। কই যাচ্ছ? কোন জায়গায় যাচ্ছ? ওই খুনিকে দলে যোগ দিতে যাচ্ছ আবার, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি খুনিকে দলে যোগ দিতে যাচ্ছি, খুনিকে দলে আমি যোগ দেবো। এই কাছে পানি, কিন্তু তোমার হাতে যে কোপ দিছে তারে আমি ছাড়বো না। খবরদার, তাহলে তুমি কিচ্ছু কবো না ফোন, আমার হাতে কেউ কোপ দেয় নাই, আমার হাতে আমি নিজে কোপ দিছি। কেন শাস্তি শাস্তি দিছি? সবকিছু আমার জন্য হচ্ছে, সবকিছু আমার জন্য হচ্ছে। তাহলে আমি চলে যাই, আমি তোমার চোখের সামনে তে চলে যাই, তাহলে সব ঠিক হয়ে যাবে। কই যাচ্ছ? কোন জায়গায় যাচ্ছ? ওই খুনিকে দলে যোগ দিতে যাচ্ছ আবার, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি খুনিকে দলে যোগ দিতে যাচ্ছি, খুনিকে দলে আমি যোগ দেবো। এই কাছে পানি, এই কাছে পানি, এই এই কাছে পানি, এই কোথায় গেলি? হ্যাঁ, তোরা একটা সুস্থ স্বাভাবিক মানুষের রেডিও সেন্টার বানায় দিছিস, এই রেডিও সেন্টারে তোদের কাছে রাইখে যাবো তোরা কোথায়? এই না 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 না, এই শিল্প সাহিত্যিকদের তো কোনো সীমা রেখা নেই ভাই। তুমি এখন যাও, এখন চলে যাও। ওই দেখো তোমার ভাই আইছে, কি কি করতেছে দেখিস? এসব কিসের জন্য করে জানো? আমার কষ্ট দেওয়ার জন্য, আমি তোমার পথের থেকে সরে যাই এই জন্য।
কিন্তু দেখো আমি তো তোমার পথেতে সরেই গেছি, তারপরেও এইসব কেন করে? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। না তোমার দেখতে হবে না, তুমি তুমি এখন চলে যাও। তোমার আমি যেটা বলতেছি তুমি সে একটু শোনো, শুধু আমার একটা কথা শোনো, আমার এই হাতটা ধরে তুমি কথা দাও, তুমি খুনিকে দলে আর যাবা না, তুমি আমার কথা দাও, বিশ্বাস করো আমি তোমার কোনো অমঙ্গল চাই না, আমি তোমার মঙ্গল চাই সবসময়। এই বেটা কোথায় তোরা বেরোচ্ছিস না কেন? পাগল হয়ে গেছে বজা ভাই, তার কোন সমস্যা নেই, তাকে গায়ে জ্বালা করতেছে একদিন, তারা বাঁচতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও তাহলে আমি তোমার হয়ে ওর সঙ্গে কথা বলে আসি। পাগল নাকি, খবরদার এ কাজ করতে যায় না, এমনিতে তোমার নিয়ে আমার নিয়ে নানান রকম প্রচারণা করে বেড়াচ্ছে, তারপর যদি তুমি আমারও কথা বলতে চাও তাহলে আর কথার শেষ থাকবে না, দরকার নেই, ওকে আমি বুঝে শুনে কবানি, তুমি এখন যাও। দাঁড়া দাঁড়া, আরেকবার ডাক দিই। দরকার কি ভাই? তুমি বুঝপা না দরকার, তুমি থামে থাকো। ঠিক আছে আমি গেলাম। শোনো তোমার আমি যে কথাটা কইছি কথাটা একটু মনে রাখো, ওই খুনিকের তলে আর যায় না, দুহাই লাগে তোমার খুনিকের তলে তুমি আর যায় না। আমরা সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে ভজা ভাই তো আসলে পাগল হয়ে গেছে, তো তার তো এখন সেবা শুশ্রূষা দরকার, আর তার পাগল হওয়ার পেছনে কারণটা কি? তোমার বোন, তোমার বোন না, তখন দায়িত্বটা কার সেবা করো তোমার, এটাই আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। না এটাও জানা দরকার আছে যে এই পাগল করার বিষয়ে তার বোনের সঙ্গে তারও হাত ছিল কিনা, শোনো টাকার ভাগ সেও পাতি পারে। হ্যাঁ হাতটা আজকে কেটে গেছে, তা না হলে চড়াতে চড়াতে একদম সিয়ারার ফেস কাটিং চেঞ্জ করে দিতাম। এই যে দেখ দেখ দেখ, ব্যবহার দেখ, আসার ব্যবহার দেখছিস? এই এই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, এই এক্ষুনি রেডিওতে এলান করে দিতে হবে। ভাই হ্যালো রেডিও বাংলাদেশ, এটা বিশেষ কটা বাজে এখন? এই বাজাবাজি দরকার নাই, এটা একটা বিশেষ বুলেটিন, বিশেষ বুলেটিন, বিশেষ বুলেটিন। এ বাজাই তোর বিশেষ বুলেটিন, তোর মন দেওয়া না করতে কিটা বলেছিল, এখন আমার বাড়ি ওদের সাথে ঝামেলা করতেছিস কি? জানি কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে মানে কি একটা বেশি ও মা, এই আপা এই এই আপনার ভাইয়ের সমস্যাটা কি? আমাকে মারতে যাচ্ছে, আমার গ্লাটি বাটি নিয়ে মারতে যাচ্ছে, এত তারপর তো কিসের জন্য? এই কোন জায়গাতে ধরে নিয়ে এসে পাগল স্কাইসে পানি দে, আমার আমার স্বামীরে কষ্ট, আমার ভাই দেখছিস? আরে সে আমাকে মারতে যাচ্ছে, একজন সংবাদ পাঠককে মারতে যাচ্ছে, এটা তো অনেক বড় সন্ত্রাসী ঘটনা, এটা তো রেডিওতে জানা দিতে হবে। আমার পার্সোনাল তোর বুলেটিন আমি ছুটাচ্ছি। তুমি কি টার্গেটের কাছে গেছিলে? যে ছেলে তোমার বাপের এরকম অপদস্ত করলো তুমি তার কাছে? কি করলে তুমি? হ্যাঁ কি করলে? পাগলও করে এটা, পাগলের মাথায় বাড়ি মারি, এখন যদি কিছু হয়ে যায় দেখিস কিনা। ওরে ওরে বউ বিশ্বাস করে আমি মারতে চাইনি, হঠাৎ করে মাথার মধ্যে না কেউ সিলিক দিয়ে উঠলো, আমি যে কী করে ফেলেছি আমি নিজেও জানি না, বুঝছি? এখন যদি মরে যাই তাহলে জেলের ভাত খাতি হবে না দুজনের। এই
এই যে আমি আমি হচ্ছি সাক্ষুষ সাক্ষী মর্ডার কেস জীবনী দুইটার নাম বাবা যে তুই হুকুম দিয়েছিস আরো মাথার মধ্যে বাড়ি মারিস এই সেমরি এই এত মিথ্যে কথা কোস কেন এ তো জম্মের মিথ্যেবাদী এই মিছা কথা দেখেছিস কি মিছা কথা না সত্যি কথা সেটা প্রমাণ করতে হবে আদালতে গিয়ে দেখিস কি প্রমাণ দেব আদালতে এই কোনো কথা চলবে না সোনার মার পড়া গলা শুন এই যে পানি দে আমি হচ্ছে অ্যাটেম্পট মার্ডার কেসের এক নাম্বার সাক্ষী আর তুই হচ্ছিস দুই নাম্বার সাক্ষী তোক আমি জেলের ভাত খাওয়াই সার্ব মনে রাখিস তুই আরে জেলের ভাত শুধু এটারে খাওয়াবা কিসের জন্য সাথে এটারে জেলে দিতে হবে হ্যাঁ এই বল তুই এই এই যা করো তা আমি করেছি আমার বোরিনে টানাটানি কিছু দিনে তোকে পায়ে ধরি বোরে কিছু কষ্ট নেই আমার কি আহা এত সহজে তো ছাড়া যাবি না আমি এখন থানায় কল করব পুলিশ আইসে তোকে কোমরের মধ্যে দড়ি বাঁধে হাতে হ্যান্ডকাপ পরায় পায়ের মধ্যে ডান্ডা বেরি বাঁধে গ্রামের সব মানুষের সামনে দিয়ে নিয়ে যাবে আর মানুষ সিসি করবে থুতু দেবে এ ভাই 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 একটা কথা কি শোন যা করার তো আমি করেছি আমার বউ তো কিছু করে নি ওরে মরিস কিসের জন্য শোন ভাই তোরা যা খুশি আমার কিছু কর আমার বউ নাই এর কিছু করিস বুঝছিস এই চুমকি দেখ বুঝতে পারছিস কথার মারপ্যাঁচ বুঝতে পারছিস মনে কর যে দুইজনের একজনকে একজন বাঁচাতে যাচ্ছে যদি একজন জেলের ভিতরে থাকে তাহলে পরে আরেকজন যাতে তারে বাঁচাতে পারে সেই প্ল্যান করতেছে না তা হবে না তোমাকে দুটোর ঠিকানাই হচ্ছে জেলখানা জেলখানাই থাকতে হবে হ্যাঁ কি মনে করিসো আরে মিয়া ভাই পুলিশ কখন আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা আছে হ্যাঁ কদিনই আমাকে সোজা কথা গ্রামের সকল মানুষকে ডাকো একে দুইটার নামে অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিব না কেস দিয়ে দুটার একসাথে থানায় এক্ষুনি ধরে নিয়ে যাব জম্মে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমার চিন্তা কর কত তোমার খারাপ মিয়া ভাই এ এ ভজা ভাই কিরম ঠেকতেছে তোমার মরে নাই তো না মরবে কিছু জন বেশি জোরে লাগেনি তুই তো আমার মানে করেছিলি আমি তো এগুলোর মধ্যে না যাই কিন্তু আমি তোকে বাধা দিয়েছি আমি বলেছি তো না না আমি সব কিছু ভালোবাসা দিয়ে জয় করে দেব আমি যদি কাউকে ভালোবাসি সে আমার ভালোবাসা দিতে বাধ্য তাই না আমার ভালোবাসা পালি কেউ কিন্তু আমাকে ছাড়িয়ে যাইতে পারতো না ওরে ভাই কি কবো তোমার একটা ট্রিটমেন্ট করেছিলাম তার জন্য এরা সবাই মানে থানা দিচ্ছে বউ সহ নিয়ে যাচ্ছে কিন্তু আমার হয়েছিলটা কি আমার খালি মনে আছে যে রজনীগন্ধা আমার ছেড়ে চলে গেছে কি ভালোবাসা রে কি প্রেম রে শালার বিমান বিমান মে ভাই থাকবা নাকি যাবা সেটাই তো বুঝতে পারতেছি না রে বোঝো ভাই তুমি মন খারাপ করে না আমি যেখান থেকে পারি রজনীগন্ধা পরে আইনে তোমার কাছে তুলে দিব না রে ভাই রজনীগন্ধা কারো জন্য স্থায়ী হয় না ফুল ফোটার পরে এটা ধরে যায় বিষয়টা মনে হচ্ছে এবার আমাদের ব্যক্তিগত লেভেলে চলে আইছে দালাল মালাল এতক্ষণ যারা আইছিলেন বেশি কথাবার্তা করছিলেন থানায় নিয়ে যাবেন পুলিশে দেবেন তারা সসম্মানে এবারেতে চলে গেলে খুব খুশি হব তা না হলে যদি আমার হাতটা কাটা অন্য হাত দিয়ে থাপ্পড় মারতে সমস্যা না কাছে মানে লাঠিটা কি করলে আছে কাছে আছে দাও আচ্ছা দাঁড়া দিয়ে নি একটু হ্যাঁ হ্যাঁ এত সহজ না বজাবের সঙ্গে যে অন্যায় হয়েছে তার আমরা বিচার চাই এমন বিচার চাবো যে তোমাদের এই বাড়ি ঘর সব ভজবাইন নামে লিখে দিতে হবে তাই না হুম বাড়ি লিখে দিতে হবে না না রে ভাই আমার কারোর রাগ নাই খুব নাই আমার বিচারেরও দরকার নাই
আমি আমার ভাগ্যের কাছে, আমার পরিণতির কাছে আমি হারিয়ে গেছি। আমি আমার ভালোবাসার কাছে পরাজিত হয়েছি। হয়তো আমারই দোষ, আমি তাহলে ঠিক মতো ভালোবাসা দিতে পারিনি। আমি শুধু ওকে ভালোবাসা দেওয়ার জন্যে, আমার ভাই বোন আমার বাড়িতে যারা যারা ছিল তাদেরকে আমি তাড়াই দিছি। না না বোঝা ভাই, এর একটা প্রতিকার হওয়া দরকার, এর বিচার হতেই হবে। না বিচার দিয়ে কি হবে ভাই, আমার কোনো বিচারের দরকার নাই। এই যে বেলি তো আমাকে নিজেই কয়েছিল যে ওর পেছনে না যেতে, ও মানুষ ভালো না। আমি তো বলেছি বলেছি না যে মানুষের কত খারাপ হতে পারে। হ্যাঁ কিন্তু ওটা কী করলো, আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। ওরে আল্লাহ, না আমার কোনো বিচারের দরকার নেই, তোরা আমাকে একটু ভালোবাসিস ভাই, তুই একটু ভালোবাসা দিস আমাকে। তোদের ভালোবাসা নিয়ে আমি বাইরে থাকবো রে ভাই, তোদের সবাইকে আমি ভালোবাসতে চাই রে ভাই, তোরা শুধু আমাকে অল্প ভালোবাসা দিস তাতে আমি বাইরে থাকবো রে। হ্যাঁ আমার ভালো লাগতেছে না, মাথাতে খুব ঝিমঝিম করতেছে, আমার ভালো লাগতেছে না, একটু হাই দেমাইতে আসি তো বাড়ি যাবো বাবা ভাই। পাগলটা হয়ে যাবে, পাগল ভালো হয়ে গেছে দেখি। তোমার দালালি টালালি শেষ হলে যাও এ বাড়িতে, ভজা ভাই তো সুস্থ হয়ে বাড়ি চলে গেছে, তোমার দালালি বাকি আছে কিছু নাকি, লাগবে কিছু এসম কি এসম কি, তুই কোথায় গেলি রে? আমি নিজে নিজে খাবো খাইয়ে তারপর দেখ কি হয়। বললে সবাই পালাইয়া যায়, সবাইকে চেনা হয়ে গেছে। আসলে এদেরকে যতটা ভালোবাসছিলাম এরা আমার সাথে কি করলো এগুলো? পাগল হইছে, তারপর কাঁদতেছে, বড় পাগল হইতেছে, সারাদিন মানুষটাই জ্বালাইছে আর এখন কাঁদতেছে। এর একটা বিহিত চাই, এর একটা শেষ চাই, এর একটা শেষ চাই। তুমি আবার কান্দিছো কিসের জন্য, কি জন্য কান্দিছো? হ্যাঁ তোমার কি হয়েছে? কি জাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। ধ্বংসিত আমাকে, তোমাকে ধ্বংসিছে? হ্যাঁ তুমি কান্তিস। শোনো বন্ধু, আমার বউ বিয়ের আগেই আমাকে রেখে ফুটেছে, আর তোমার বউ বিয়ের পরে
হ্যাঁ কান্দো কান্দো, আরে কান্দো না কান্দো, তা একই তো হইলো, একই হইলো না, না কান্দো কান্দো, আরে অনেক কান্দো কান্দো। এই শালা, এই আমি কি তার জন্য কাঁদতেছি নাকি? হ্যাঁ তার জন্য কাঁদতেছি। বন্ধু, আমি পসা মানুষ, তাই পসা কথা বলি। তুমি তো পসা মানুষ না, তুমি তো ভালো মানুষ। তোমার আমি গালাগালি করি কেন? হ্যাঁ তোমার আমি বকাঝকে কেন করি? হ্যাঁ কেন করি? তুমি শুনবা শুনবা কি হয়েছে, শুনবা শুনবা কি হয়েছে, কি হয়েছে, কি কি আমাকে শুধু বলো তো, এগুলোর সাথে কারা কারা জড়িত ছিল? একটা একটা করে আমি ধরে ধরে মারব। তোমার তোমার মেয়ে তো আমারও মেয়ে, আমার তো লাজ লজ্জা আছে না, আমার শরম আছে না, এটা কোনো কাজ করেছে? আমি আর জুনিয়র টুনিয়র সাজব না। কিসের, আমার বয়স হয়েছে না, সে তো মানতে হবে নাকি? আমি তোমার মেয়ের কাছে নিজে যায় পায়ে ধরে মাপ চাবো। আর ওরা এই কাজটা যে করেছে, এটা খুব অন্যায় করেছে, একদম ভালো কাজ করে নাই, খুব অন্যায় করেছে। না না, আমি একেবারে ছাড়ব না ওদেরকে। আমি কিন্তু তাকে মারবো, মারবো, বুঝেছো বন্ধু? আমি কিন্তু তাকে মারবো। এই কি রে সনিট, তোর কি চিন্তা ভাবনা করলি? কি চিন্তা ভাবনা করব, আমি টার্গেটে পাঠাইছি, দেহি টার্গেট কি খবর নিয়ে আসে। কি টার্গেটে পাঠাইছিস? তার তো হয়ে গেল, ও ঠিক একটা মারামারি বাধায় তারপরে আসবে। এই যে মামার যে কথা, মারামারি বাধাবে কিসের জন্য? আমরা কি মারামারি করব নাকি? আমরা খালি জিজ্ঞেস করব যে আমাদের সঙ্গে সে এরকম কি জন্য করলো। আমরা তো আর আমাদের বোনের বিয়ের জন্য হীরা জহর সুন্নি পান্না এগুলো চাইনি। কি রে সনিট, তোর কি চিন্তা ভাবনা করলি? কি চিন্তা ভাবনা করব, আমি টার্গেটে পাঠাইছি, দেহি টার্গেট কি খবর নিয়ে আসে। কি টার্গেটে পাঠাইছিস? তার তো হয়ে গেল, ও ঠিক একটা মারামারি বাধায় তারপরে আসবে। এই যে মামার যে কথা, মারামারি বাধাবে কিসের জন্য? আমরা কি মারামারি করব নাকি? আমরা খালি জিজ্ঞেস করব যে আমাদের সঙ্গে সে এরকম কি জন্য করলো। আমরা তো আর আমাদের বোনের বিয়ের জন্য হীরা জহর সুন্নি পান্না এগুলো চাইনি। হ্যাঁ একটা চোরা মেলা আংটি আছে, তা দিয়ে দিছি। সুরের জিনিসটা দিতে তার কষ্ট লাগে না। শোন, তুই তোর মামার বাড়ির পাশে এক লোক আছে কি যেন চাকরি করে, সেই রকম দেহার মতো একটা বাড়ি বানাইছে। আমি কইলাম, ভাই রে আপনি এসব কি লাগাইছেন, এটা কি বাড়ি না কোনো একটা মহল? এ মামি, এ নিশ্চয় ঘুষের টাকা, এ ঘুষের টাকা মামি। সেইটাই, তুই জানলি কি করে? মামি, কষ্টের টাকা হলেই খরচ করতে কষ্ট হয়, এ তো আর তোমার আমার টাকা না যে খরচ করতে কষ্ট হবে। সেইটাই হইল কথা, আমার মনে হয় এই ক্ষেত্রে সেটাই ঘটেছে। আচ্ছা কাম করলে কি হয় কত, এই হীরের দাবিদার যেহেতু দুই পক্ষ, তাহলে ওই হীরেটাকে হাতুড়ি দিয়ে ভেঙে দুই টুকরো করে দুই দলকে দিয়ে দিলে তো হয়ে গেল। মামা, এখন তো জামানা পাল্টে গেছে, এইসব বুঝ দিয়ে কোনো লাভ হবে না। সবাই এখন ওই যে রাজার ছেলে দুই ভাগ করে দেওয়ার গল্প জানে না, সে জানলো, কিন্তু আমরা একবার চেষ্টা করে দেখি না, দুই পক্ষেরই ডাকি। আরে না, এইসবের কোনো দরকার নেই, এইসব নাটকের আমাদের দরকার কি? যে দেশে আংটি তার আমরা ফেরত দিয়ে দেব, আর সেখানে ওই সাজু থাকবে, তারপর তারা যার যারটা তারাই বুঝবে। মামি, তুমি কাজটা তো সহজ ভাবতেছ, এত সহজ কিন্তু ঘটবি না। শোনো, তোমার মেয়ে কিন্তু ওই হীরার আংটি তার আঙ্গুল থেকে খুলবে না, ওই হীরার আংটির উপর তার একটা মায়া জন্মায় গেছে। দেখো না কথায় কথায় সে বলে, সেই আংটি খুলে ফেললে তার জীবন আর কিছুই থাকবে না। না না, ওটা হচ্ছে একটা সংস্কার, বুঝেছিস? আরে বাঙালি মেয়ে তো ওটা না মেনে পারে না।
মামা, এ কোনো সংস্কার টংস্কার কিছু না, এ হচ্ছে মোহ, ওই সম্পদের প্রতি মোহ, সেটাই ঘটতেছে ডলির ক্ষেত্রে। আচ্ছা আমরা একটু ওয়েট করি, আমরা একটু অপেক্ষা করি, দেখি টার্গেট কি খবর নিয়ে আসে। ঠিক আছে বন্ধু, মানে আমি তোমাকে অপমানিত হতে দেব না, আমার মেয়ের পায়ে ধরে তুমি ক্ষমা চাইবে এটা আমি কি করে সহ্য করি? আমি এটা পারবো? আমি এটা কখনই পারবো না। আর এই যে তুমি যে ভালো হয়ে গেছো দেখো, মানে এই যে আনন্দের খবর আমার কাছে কিছু আছে, আমি যে কত আনন্দ হয়েছি তুমি জানো? আচ্ছা আমার হয়েছিল এটা কি? আরে আরে তুমি তো পাগল হয়ে গিয়েছিলে। বলো কি, ওরে বাবা, আমি নিজের মাথারে সবসময় শক্তিশালী একটা মাথা মনে করতাম, আর আমারও পাগল করে ফেলিল, কি করে সম্ভব? হ্যাঁ কি করে? আমি তো আরো অনেক ভয়ঙ্কর কথা শুনলাম। আরো ভয়ঙ্কর? সেটা কি বন্ধু? আরে আমাদের অলেশপুরে নাকি কোনো এক সময় কোন পাগল ছিল, আরে সে নাকি বছরে 6 মাস ফুল পাগল থাকতো, আর 3 মাস হাফ পাগল থাকতো, আর 3 মাস ভালো থাকতো। বলো কি, এ কবে এই তত্ত্ব কে আবিষ্কার করলো? তাহলে কি দাঁড়ালো, আমরা কি সবাই পাগলের বংশধর? এই আমারও কিন্তু মাঝে মাঝে সন্দেহ হতো যে একটা পুরো গ্রাম কেউ কোনো কাজ করে না, এটা হইলো তার ভয়ঙ্কর বিষয়। তা তো 100 বার, তা তো 100 বার, এ তো ভয়ঙ্কর। আর আমি তো তাই চিন্তা করছি, আমার মনে হচ্ছে যে আমরা সব পাগলের জাত, এই জাতের জন্য সব কিছু হচ্ছে, কিন্তু এটা তো একটা সমাধান করতে হবে, এটা তো একটা বন্ধ করতে হবে। এটা কী সমাধান করতে হবে? সমাধান তো বিরাট, আমরা তাদের কাছে যেতে চাই যাদের আধ্যাত্মিক প্রচণ্ড ক্ষমতা আছে, তাদের দিয়ে আমাদের এই অলসপুর গ্রামটাকে ঝাড়াই বাছাই করতে হবে, ফুফা দিতে হবে, যাতে এই পাগলামি আর ভর না করে। শোনো ডার্লিং, এই পৃথিবীর কারো সামর্থ্য নাই আমারে আটকাইব। আমি আজকা এই আংটি উদ্ধার করার লাইগা, বিশ্বাস করো আমি আফসার সাহেবের বাড়ির বারান্দার মধ্যে গিয়া এমনি কইরা বমু আর নড়ুম না। সে কি কথা কইছো? কি কথা কইতেছি মানে, জানো আমার এই হীরার আংটি 2 লক্ষ টাকা দিয়ে কিনছি, এটা এখন সুদে আসলে 2.5 লক্ষ টাকা হয়ে গেছে, দাম বাড়ছে না? তুমি কও। তা তো বাড়ছে, কিন্তু সেই তুলনায় তো জিনিসপত্রের দাম বাড়ে না। ওরে সোনা কারণইয়া পড়লাম, আরে এটা তো জিনিস না, এটা তো চাল কুমড়া মিষ্টি কুমড়া না, এটা হইতেছে কি হীরা, হীরা জানো, হীরা দিয়ে কাজ কাটন যায়। শোনো, তুমি অনেক ঘন্টায় ঘন্টায় ফোন দেবা, যদি ঘুমাই যায় ঘুম ভাঙাই দিও, মনে করো যে আমি ঘুমাই গেলে তো আর পাড়া দিবা পারো না, বুঝছো না? আচ্ছা ঠিক আছে তুমি যাও, ওই ডলের দিয়ে তো বিশ্বাস নেই, দেখা গেল যে সে ওই আংটি নিয়ে পালায় সৌদি চলে গেল। আমি বুঝি না কেন যে সৌদি আলার এসব চোর বাটপার জায়গা দেয়। অত সো জানি, ওরা তো আমার চিনে না। আশ্চর্য, এমন ছোট লোক আমি জীবনেও দেখিনি। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি তোমার বারবার ফোন করবানি। দোয়া করো ডার্লিং, দোয়া রেখো, বিয়া হওয়ার পর থেকে আয়েশাপুর থাকা অবস্থায় কোনোদিন তোমার থেকে আলাদা থাকি নাই, আজকা ভাগ্যের নির্মম পরিহাসে তোমার থেকে আলাদা থাকতে হইতেছে, খালি এই দোয়া রেখো যাতে আমি হইতা থাকলে আমার উপর দিয়া যদি আফসার মেয়ে একবার হাইটটা চলে যায় তাহলে আমার জীবন সারা হয়ে যাব, আমি যেন তোমার কাছে আবার আসতে পারি, বিদায় দাও। আমি বলে দিলাম তুমি বিজয়ী হবা, এত কষ্ট করতেছো তুমি। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, আসি আসি পড়ব ফাঁসি দেখবে আলসাপুর বাসি, একবার বিদায় দে বা ঘুরে আসি, হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে আলসাপুর বাসি,
একবার বিদায় দেবা ঘুরে আয়। আচ্ছা দোস্ত, তোমার একটা কথা বলি। কি কথা? আমি যখন পাগল ছিলাম, হ্যাঁ, তখন আমার জামা কাপড় কি গায়ে ছিল মানে ঠিকঠাক ছিলাম তো? হ্যাঁ, আরে কি আশ্চর্য, তুমি তো সব ঠিকঠাক ছিলে, তোমার কোনোটাই বিটেক ছিল না। আরে তুমি তো ছিলে হাফ ম্যাট, আর তুমি যদি ফুল ম্যাট হতে তাহলে কি থাকতো? আমি তো কিছুই বুঝতে পারতাম না তখন। না ঠিক আছে, আল্লাহ বাঁচাইছে। ওরে বাবা, ভাগ্য ভালো যে আমি হাফ ম্যাট ছিলাম। আচ্ছা বন্ধু, তোমার মেয়ের সাথে আমাকে ধরে এইসব কাণ্ড কারা ঘটিয়েছে? শুধু তুমি আমাকে নামগুলো বলো কারা এগুলোর সাথে জড়িত ছিল, এদের আমি শাস্তি দেবই। আর দেখো আমি কি শাস্তি দিই। আর তুমি তোমার মামুনিকে যা বলবা যে তার চাষা কিরাম শাস্তি দিছে। আরে দুজন তো অলরেডি আমার কাছে মাপ চাচ্ছে, বলছে যে তারা নাকি এটার সাথে যুক্ত না, যদিও তাদের দোষ ছিল, কিন্তু একজন তো পালিয়েছে। কে শিকার যার কে পালাইছে এগুলো আমার কাছে শুনে লাভ নেই। মেয়ের কালপিটটাকে মেইন কালপিটটার নাম বলো তুমি আমাকে। মা কে আবার? আরে তোমার যে বোন রবির বউ। রবির বউ? হ্যাঁ, আমাদের রবির বউ। হ্যাঁ, পারুল। পারুল, পারুল এই কাজটা করতে পারলো? ও আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আচ্ছা ও না হয় তোমার মেয়ের কথা ভাবলো না, হ্যাঁ, গায়ে কখনো দেখিনি, কিন্তু আমি আমার কথা তো ভাবতে পারতো না, আমি তো ওকে বোন হিসেবেই তো দেখতাম না, আমাকে ভাই বই তো ভাবতো কি। তাই তো, তাই তো। আরে সে যে এই যে রাতের আধারে আমাদের গ্রাম ছেড়ে যে পালালো, আরে কাউকে তো কিছু বললো না যে কোথায় গেল, কেউ কিছু জানে না তো, এই পর্যন্ত তার কোনো হদিশই আমরা পাচ্ছি না। ভয়ঙ্কর, সে খুব ভয়ঙ্কর কাজ করেছে। আমার সামনে থাকলে তো এখন ঠাস 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 করে গালে গালে চল লাগাতাম। অনেক বড় অন্যায় কাজ করেছে, একদিক থেকে ভালোই হয়েছে এই গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু ওর জন্য আমরা আবার রবিকে কিন্তু হারাইছি, ওর কারণেই রবি কিন্তু গ্রাম ছেড়ে চলে গেছে। চিন্তা করো বন্ধু, আমি আর কোনো চিন্তা করছি না, তুমি ভালো হয়ে গেছো, এখন অনেক কিছুই সম্ভব। না 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 না, যেগুলো এখনো এই গ্রামে আছে তাদের কিন্তু মাপ চাইতে হবে, তাদের শাস্তি হবে। মাপ চাবে তোমার মেয়ের কাছে, তোমার কাছে কি? তোমার মেয়ের কাছে বাড়িতে যায় মাপ চাই আসবে। সাজু যাত্রার সংলাপ দিতে দিতে কোনে গেল? আরে আব্বা কইও না, ওই ডলের তো কোনো ঠিক ঠিকানা নেই, মাত্র 30,000 টাকা ভজা ভাই দিছিল ওই যে চোরাই গরুর দাম মেটানোর জন্য, সেই টাকা নিয়ে ডলি তো পলাই গেছিল সৌদিতে। ও ওই কি সৌদি গেল নাকি? হ্যাঁ, এক আংটি উদ্ধারের জন্য সৌদি গেল। আরে আব্বা কি যে কোন আংটি উদ্ধারের জন্য সৌদি যাবে কেন? আর গেলেই বা সমস্যা কোথায়? সেটা তো এখন এশিয়ান কান্ট্রির মধ্যে পড়ছে, বুঝো না, 10-20,000 টাকা মাত্র পেলেন বার আসা যাওয়ার মধ্যে, তারপরে কি হয়, 20,000 টাকা খরচ হয় আর 180,000 টাকা থাকে এখনো আংটির দাম। ওরে বাপুরে, পাসপোর্ট ভিসা ছাড়া পেলেনে চললে সৌদি আরব গেলে তারে আটকায় রাখবি। আব্বা তুমি বুঝতে পারতেছো না, তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে, ওকে তাই করতে যাচ্ছে নাকি? তুই গাঁটি মুসকানি করে যাচ্ছিস? ও বুঝতে পারছি, মানে হীরের আংটি হারাই গেছে তো সেই শোকে গ্রাম ছেড়ে পালাই যাচ্ছিস, নাকি জীবনের নিরাপত্তা পাচ্ছিস না? সারা দিন তো নানা ভোগিযোগি করছেন, করছেন না কোনো কামে তো আহেন নাই। আপনি আমার বড় সালা বইলা, আপনার আমি মানছি এখন। তুই তো মানার লোক না, মানিস না, অসুবিধে নেই। তুই তো বুঝা গেছেন আমি খুব প্র্যাকটিক্যাল পছন্দ করি, বুঝছেন না? না বুঝতে পারছি, সেটা বুঝতে পারছি, ঠিক বলেছিস। তাহলে ধরেন আমার এই গাড়িটা ধরেন। কিসের জন্যে? আরে মেলা ওয়েট আছে না। শোনেন আপনার লোকের যে কথা কমু, এত ভালো এত কথা কন যায় না, নিজের আগে হালকা করতে হবো, কথা তো অনেক ভারী ভারী কথা, বুঝছেন না? আগে নিজের একটু হালকা করি তারপরে কথা কই। নেন এটা ধরেন। ও তলি দি।
মিয়া ভাই শুনেন, এই যে আপনারা, আমি মিয়া ভাই কইতাছি, আপনি তো আমার থেকে বয়সে বড় নাকি? অবশ্যই বয়সে বড়, তুই মিয়া ভাই ডাকতেছিস, সমানে ডাকে যা। শুনেন মিয়া ভাই, আগের দিনে এইসব মনে করছে হীরা পান্না চুন্নি মুক্তা এগুলো লইয়া রাজাদের রাজাদের মধ্যে যুদ্ধ হইত। আমি বিক্রমপুরের পোলা 80 টাকা তোলা আমি অত সহজে ছেড়ে দেব না। আরে সেই জন্যই তো তোর হাতে আমার বুন্ডারে তুলে দিয়েছি 80 টাকা তুলে বলে, বুঝছিস? এখন কী বলবি বল। শোনেন, আমার হীরার আংটি তো তাগো বাইতে, আমি শুনছি তাগো বাইতে আংটি আছে, সেও আছে, আমি এখন তাগো বাইতে যাইতেছি, রাতেবেলা তাগো বাইতে থাকুন। কিসের জন্যে? কন কি, আপনি সিনেমায় দেখেন নাই, হীরা এমন এক জিনিস সিনেমার ভিলেনরা পর্যন্ত মনে করছেন লোভ সামলাইতে পারে না। কত কায়দা কানুন করে এটার পাচার করে দেয়, আর এরা তো সাধারণ মানুষ, এরা লোভ সামলাবে কেমনে? মনে করেন যে চামেচি কোনে পাচার করে দিবার পারে। আরে ঠিক বলেছিস, শোন, টার্গেটের কত বড় সাহস, বুঝছিস? আমার বাড়িতে ভদারে নিয়ে গেছে, আমার বাড়িতে রাখতে, চিন্তা কর কত বড় খারাপ। তোর বউ ওখানে উপস্থিত ছিল, যাই হোক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার বলে সেই কথাটা আমি ভুলে গেছি, আমি অসুবিধা নেই। এবার চল, সব কিছু ভুলে গিয়া আপনি আমার এবার হতানোর ব্যবস্থা করেন। ওটা সিধর বড় বাইরে কি কষ্ট দেওয়া চায় না যাই। হ্যাঁ আপনাকে এই চুরাই, এই খবর শুনেছিস? আরে ভজা ভজা তো ভালো হয়ে গেছে। কি খেয়েছে চাচা? হ্যাঁ সত্যি ভালো হয়ে গেছে সে। এ রাত করে তোমার আমি মিষ্টি খাওয়াতে পারছি রে, 2 কাপ চা কিন্তু ভিড়ি হয়ে গেল, খায় না কিন্তু মনে করে। হ্যাঁ এখন তার মাথায় আর কোনো সমস্যা নেই চাচা, এইবার তালিপুরে শিশু সে খুলল, ওর যে আমি কি করব চাচা। ওই পাগলা ভজা যখন ভালো হয়ে গেছে, এমনও হতে পারে আবার পাগল হয়ে যাবে নে, এমন ভাবে ছাই দেওয়ার আমি পেশায় ধরে নিয়ে আসবো তুমি কল্পনা করতে পারবে না। কেন ধরে আনবে কিসের জন্য? আমি মনির পায়ের কাছে ধরে নিয়ে আসবো এবং লাথি মেরে ফালায় কবে কি মাপসা, মনির পায়ের প্রত্যেকটা আঙুল ধরে ধরে মাপসা। আরে না না, আর পায়ে ধরার দরকার নেই তো, আর সে এখন ভালো হয়ে গেছে না? ভালো হয়ে গেলে ওই পাগলের স্মৃতি তো তার মনে থাকে না। আমাকে যা যা বললো আর কি, আমাকে বললো যে আমার তো কিছু মনে নেই, চলো তোমার মেয়ের কাছে নিয়ে যাও আমাকে, আমি তার পায়ে ধরে ক্ষমা চাইবো। তখন আমি বললাম যে না, পায়ে ধরে ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি তো এ কয়েকদিন মনির টেনশনে দুই চোখের পথে একসাথে করতে পারিনি, ভালো করে তাকায় দেখো, চোখ দুটো মনে হচ্ছে কোনো পানি নেই, সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কেন তোর এরকম সমস্যা হচ্ছে কিসের জন্য? না সবার জন্যই ভাবি, কিন্তু মনির জন্য কিরাম যেন বুকের ভিতর থেকে আলাদা করে একটু খারাপ লাগে, এটা কেন লাগে জানি না, মনিরে সবার থেকে কেন জানি এটা আলাদা মনে হয়। কি হয়েছে কি চাচা? ও তুই আছিস? মানে সাসারে কষিলাম মনির জন্য আমার কিরাম খারাপ লাগে। এই পাগল এই, মানে তুই এরকম আবেগ নিয়ে কথা বলিস না তো, তোর এই কথা শুনলে লোকজন তো মন্দ বলবে। মন্দ বললে আমার কিছু যায় আসে না। আচ্ছা কি চাচা, তুমি কি কথা কছিলে সেটা কও, কি ভজা ভাইয়ের নিয়ে কথা কছিলে? হ্যাঁ। আরে শুনো, ভজা ভাইয়ের কাহিনী হচ্ছে ওই কাইসে মানি ভাই মাথা মধ্যে একটা বাড়ি দিছে, সে ভালো হয়ে গেছে। সেটা তো মরার ট্রিটমেন্ট করেছিল, সে তো তখন মরেও যেতে পারতো, নাকে তুলো থাকতো। আরে না, আসতে বাড়ি লাগেছিল তো। আরে মাথা তো আসতে হোক আর জোর হোক সমস্যা হতো না, এখন দেখা গেল যে পাগল ভালো হয়ে গেছে, কিন্তু ভালো মানুষ তো পাগল হয়ে যেতে পারতে পারি খেয়ে, তাই না? আরে না চাচা, কত শত বুঝতে গেলে তার ভজা ভাই কোনোদিনও ভালো হইত না। শুন মা, তুই এক কাজ কর, তুই আমার বাড়িতে গিয়ে মনিকে বল যে ভজা যে ভালো হয়ে গেছে খবরটা তুই জানাই। চাচা আমি যাই, আরো কাইন দে কাইতে ভালোভাবে বলতে পারবা না? আর তোর যাওয়ার তো দরকার নেই, এটা তো কান্নাকাটির বিষয় না, এটা মেয়েদের ব্যাপার, মেয়েরা বুঝবে। এই শুন তুই যা তো। আচ্ছা চাচা আমি যাচ্ছি। আচ্ছা আমি গেলাম, আমার কাজ আছে। এ বন্ধু তুই যখন যা ভিতরে যায় আমাকে তো একটু কয়েস কেন, মানে হয়েছে কি আমি বাইরে থাক, মানে সামনে যাবো না, বাইরে থেকে শুনবো সে কি কয়, আমার একটু শোনায় দিস। ঠিক নে, তুই মন দিয়ে শুনে নে, তার আগে কথা হচ্ছে আমার আংটি উদ্ধারের কি হলো সেটার তো কোনো খবর নেই। ওরে আল্লাহর ব্যবস্থা হচ্ছে, তোর ভাই যতদিন বাইসে আছে মনে করুন যে এই আংটি 7-8 মাটির তলে যায় আমি উদ্ধার করে নিয়ে আসবো নে, কিন্তু মনের একটু যায় একটু বুঝায় ক, যাওয়ার সময় একটু প্যাকম প্যাকম মাইরে তারপরে কথা কিছু নে, জানি। ঠিক আছে। এ টার্গেট এই তোরে পাঠালাম এক কাছে, তা বাদ দিয়ে তুই কি কাজ করে বেড়াচ্ছিস? হ্যাঁ মানে মানে না কিছু না, ওই আংটির ভেজাল কি শেষ হয়েছে? আরে আংটির ঝামেলা শেষ করতে গিয়ে তো আমি আরেক ঝামেলা বাধা দিয়ে আইছি, আনুষ রাব্বার লোকে তো আমার হট্টগোল হয়ে গেছে।
শুনেছিলাম লোকটা বাউল, কিন্তু এখন তো দেখি লোকটা ভীষণ ফাউল। বলিস কি, সে মকবুলের আদেশ দিল যে মকবুল তুই খান মোহাম্মদ অশেক বিল্লার নাতি, তুই যা ঝাঁপায় পর। এই কথা শোনার সাথে সাথে মকবুল আমার উপর ঝাঁপায় পড়লো। খান মোহাম্মদ আশেক বিল্লা হচ্ছে মকবুলের দাদা, তাহলে কি মকবুলের চাচার নাম মানে ওনার নাম খান মোহাম্মদ নফেল? হ্যাঁ, ওনার নাম তো নফেল, কিন্তু তার আগে পরে খান মোহাম্মদ আছে কিনা তা তো আমি জানি না। বলিস কি সর্বনাশ? কিসির কি সর্বনাশ ভাই? আচ্ছা শোন, একবার কি ওনার দেখা যাবে? না দেখতে পাওয়ার কি আছে? ওনার মাথাভর্তি টাক, কোনো চুল নেই, আর হচ্ছে টুকটুকে সাদা, মানে আনারসির গায়ের রং দেখে বোঝো না। ওনার বাড়ি কি রাতপুর? তুমি জানো কি করে? আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু জানি ওনার সম্পর্কে। এ ভাই এই শোন, আমার কথাটা শোন, তুই সর্বনাশের মধ্যে যাস নি। কী করছো, কী করছো এইসব তুমি? আমি তোরে সব কথা খুলে বলতে পারবো না, খালি কান খুলে একটা কথা শুনে রাখ, আনারসিরে তুই ভুলে যা। ওরা মানুষ ভালো না, ওরা খুনি জোরদার। Shit, man.